গুড ইভিনিং এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন গুড ইভিনিং। একজন আপনারা প্রত্যেকে এক মিনিট ওয়েট করো, এক মিনিট ওয়েট করো। ওকে ওকে দেখো নোটিফিকেশন চলে গেছে, দেখো। আচ্ছা আচ্ছা চলে এসেছে নোটিফিকেশন। তো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন গুড ইভিনিং। আপনারা প্রত্যেকে এক মিনিট ওয়েট করো, এক মিনিট ওয়েট করো। ওকে ওকে না সুজয় আচ্ছা স্টার্ট করো। অল রাইট, তো ওয়ান্স অ্যাগেইন গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের প্রত্যেককে আজকে সন্ধেবেলায় এই ইভিনিং এ প্রত্যেককে মোস্ট ওয়েলকাম। তো আমরা আজকে খুব লাকি, বিকজ আজকে থার্সডে, আমাদের আগামীকাল মান্থলি ক্লোজিং। তো সেই ক্লোজিং এর আগের দিন আমরা স্যারকে পেয়ে গেছি আজকে আমাদের মধ্যে, আজকের ইভিনিং এ। তো স্যারকে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছি যে স্যার এটা শর্ট অ্যান্ড সুইট বিওপি, আমাদের টিমের জন্য, আমাদের টিম মেম্বারদের জন্য, আমাদের নিউ গেস্টদের জন্য একটা সুন্দর বিওপি স্যার আপনার থেকে আমরা অনেকদিন শুনি না। তো স্যার আমরা আপনাকে আজকে সবাই ওয়েলকাম করব। স্যার বলতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাকে ডাকতে চলেছি, দ্য লিভিং লেজেন্ড, জিরো টু হিরো, বেস্ট টিম, টিম অফ পালান মন্ডলের কর্ণধার, অর্থাৎ মিস্টার পালান মন্ডল স্যার, যিনি আইটিসি এমারেল মাস্টার ডিফেন্স ওনার, আমাদের স্বপ্নের কারিগর, আমাদের যিনি আজকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এই কোরের প্রতি লাইফস্টাইল, এই গাড়ি বাড়ি সমস্ত স্বপ্ন দেখাচ্ছেন, তিনি আমাদের স্বপ্ন পূরণ করছেন, তিনি আর অন্য কেউ না, আমাদের মেন্টর, আমাদের আইডল মিস্টার পালান মন্ডল স্যার, দ্য রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডেড উইনার, অ্যাচিভার ক্রিয়েটার, মাল্টি মিলেনিয়ার ফ্রম দিস ইন্ডাস্ট্রি। তো আজকে আমরা ওনার মুখ থেকে ডাইরেক্ট, আজ থেকে এরকম 7 বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল ডাইরেক্ট ওনার থেকে প্ল্যান শোনার। আমি খুব লাকি যে আপনারা যারা আজকে জুম প্রোফাইলে আছেন এবং যারা ইউটিউবে দেখবেন এই মিটিংটা, তারা প্রত্যেকে লাকি ডাইরেক্ট আজকে স্যারের থেকে বিজনেস প্রেজেন্টেশন প্রোগ্রামটা শুনতে চলেছেন। আই থিঙ্ক আজকে লাইফের সেরা দিন, সেরা ইভিনিং আপনাদের অনেকের জীবনে টার্নিং পয়েন্ট আসতে চলেছে। তো আমি আর সময় নষ্ট করব না, মাইসেলফ সুজয় সরকার ফ্রম কলকাতা, যে প্রেজেন্টেশন আপনারা শুনতে চলেছেন, আমি স্যারের টিমেই কাজ করি এবং স্যারের এন্টার টিমে ওয়ান অফ দা এনটিসি লিডার, এনটিসি র্যাঙ্কে আছি। তো স্যারের ব্লেসিং নিয়ে, স্যারের গেম প্ল্যানিং নিয়ে, স্যারের মেন্টারশিপে আমরা খুব সাকসেসফুলি কাজটা করছি এবং আমি ভগবানকে প্রে করব যে আজকে যারা এই মিটিংটা শুনবেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের জীবনেও অনেক সাকসেস আসুক, তাদের জীবনেও অনেক পরিবর্তন আসুক। এই বলে আমি স্যারকে আজকে অন স্ক্রিন ইনভাইটেশন করব। ওয়েলকাম অন দ্য স্ক্রিন মাই গুরু, মাই লাইফ চেঞ্জার এন্ড অলসো আওয়ার আইডল মিস্টার পালান মন্ডল স্যার, আইটিসি এন্ড এমারেল্ড মার্সিডিজ বেঞ্জ ওনার, জিরো টু হিরো, মিস্টার পালান মন্ডল স্যার। সো ওভার টু ইউ স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ সুজয় স্যার। Yes. Yes, sir. Good evening, everybody. I am so much excited today because আজকে আমি আপনাদের সঙ্গে একটা life changing program, life changing opportunity আজকে share করতে চলেছি। আমি পালান মন্ডল, আমার পরিচয় হচ্ছে আমি এট নাও কলকাতায় আছি, বাট আমার জন্ম হয় সাউথ চব্বিশ পরগনার অত্যন্ত গ্রামে, মানে ঘুটিয়াশরী বলে একটা প্লেস আছে, সেখান থেকে অত্যন্ত গ্রামে, একটা লক্ষ্মীনারায়ণপুর বলে একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা একজন সাধারণ ফার্মার, ক্লাস এইটে পড়াকালীন আমার বাবা চাইছিল আর পড়াতে না চাইছিল, তার কার পেছনে কারণ হচ্ছে যে সেই অর্থনৈতিক অবস্থা আমাদের ছিল না। তো ক্লাস 9 ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে রাগারাগি করে চলে আসি, এক ভদ্র মহিলা বালিগঞ্জ স্টেশনে সবজি বিক্রি করতেন, তিনি আমাকে একটা জায়গা করে দিয়েছিলেন এবং সেই জায়গার মাধ্যমে আজকে আমি একটা ভালো প্ল্যাটফর্ম, ওনার বাড়িতে থাকার ব্যবস্থা বা থাকার একটা জায়গা পেয়েছিলাম এবং যে কারণের জন্য সেখান থেকে আমার লাইফ শুরু। আর তারপর আমি ক্লাস 9-10 পাস করি, তারপরে 10 পাস করার পরে লোকের বাড়ি বাড়ি আমি প্রথমে যে লাইফে শুরু করেছিলাম জ্যাম জেলি আচার বিক্রি করা,
তারপর আস্তে আস্তে আমাদের লাইফে একটা টাইমে যখন গ্র্যাজুয়েশন ওই 12 পাস করলাম, তারপরে আমি প্যান্ট অ্যান্ড শার্টের পিস বিক্রি করতে শুরু করলাম ডোর টু ডোর। তারপর আমি লাইফে যে প্যান্ট শার্টের পিস বিক্রি করতে করতে তারপরে আমার যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি আমার বিয়ে হয় আমার স্টুডেন্টের সাথে মিনা ম্যাডামের সাথে। তো তারপরে আস্তে আস্তে ইনকাম দরকার, আরো বেশি ইনকাম দরকার, একের পর এক কর্মকালী পেপারে দেখছি। তো আমি একটা চশমার কোম্পানিতে যুক্ত হয়েছিলাম, চশমা ফ্রেম কোম্পানিতে। হঠাৎ করে আমার লাইফে দুজন মানুষ আসেন, একজনের নাম হচ্ছেন প্রসেনজিৎ মন্ডল স্যার, একজন হচ্ছে সুরঞ্জন দাস স্যার। দুজন মানুষ আজকে আমার লাইফে এসে সাবজেক্টটা দেখান, একটা দারুণ অপরচুনিটি, একটা ইনকামের রাস্তা। তো আমি একটা কোশ্চেন করেছিলাম যে এটা কোনো চিট ফান্ড বা এটা কোনো নেগেটিভ কোনো কাজ না? তো তো ওনারা বলেছিলেন এটা পিওর মাল্টি লেভেল মার্কেটিং, পিওর প্রোডাক্ট মার্কেটিং। এবং সেই প্রোডাক্ট মার্কেটিংয়ে কাজ করতে গিয়ে সেই প্রোডাক্ট মার্কেটিংয়ের সাবজেক্ট শুনে শোনার জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনারা আমার আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে আসুন। তো আমি সোনারপুরে তখন ভাড়া বাড়িতে থাকতাম। তো ওনারা দুজনে এসেছিলেন, আমার বাড়িতে সাবজেক্টটা দেখিয়েছিলেন। সারা রাত আমি ঘুমোতে পারছি না, কারণ বাথরুম থেকে ফিরে এসে দেখছি আমার বউ বাচ্চা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভাঙা তক্তপোশের মধ্যে। তো ভাবছি যে কালকে যদি জীবনে কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে। তো এই কারণের জন্য আমি একটা ডিসিশন নিলাম যে একটা কিছু এক্সট্রা কিছু করতে হবে। তো আমি ড্রাইভ দিলাম, হ্যাঁ, এই অপরচুনিটি, যে অপরচুনিটি আজকে শেয়ার করবো সেই অপরচুনিটিতে। প্রথম দিকে আমার অনেক রকম সমস্যা ছিল, অনেক মানুষজন আমাদেরকে নেগেটিভ দিয়েছে, প্রচুর লোক আমাকে অপমান করেছে, প্রচুর লোক অনেক রকম প্রবলেম ক্রিয়েট করেছে। বাট এই কোম্পানি, এই অর্গানাইজেশন থ্রু দিয়ে আজকে আমার অ্যাচিভমেন্ট হয়েছে, অনেক বড় বড় অ্যাচিভমেন্ট হয়েছে। প্রথমে ফার্স্ট পয়েন্ট বলবো যে প্রথম 3 মাস আমার কোনো ইনকাম হয়নি। প্রথম দিকে আমি প্রচুর লোকের কাছ থেকে নেগেটিভ শুনেছিলাম। প্রথম আমি অ্যাচিভ করি এই কোম্পানি থেকে অল্টো কার, তারপর আমি অ্যাচিভ করি সোনারপুর মিশন পল্লিতে একটা ফ্ল্যাট, তারপর আমি অ্যাচিভ করি ইনোভা গাড়ি। আমার টিমে আস্তে আস্তে একটা টিম তৈরি হয়, টিমের মধ্যে প্রচুর লোক গাড়ি কিনতে শুরু করে একের পর এক। এবং আমার টিম তৈরি হয় আছে মালদা, দিনাজপুর, রায়গঞ্জ, এদিকে ইসলামপুর, যে কুচবিহার, এদিকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, এবং হচ্ছে আসাম, লোয়ার আসাম, এদিকে দুর্গাপুর। হ্যাঁ, একটা ভালো টিম তৈরি হয়। টিম ওয়ার্ক কাজ কীভাবে করতে আমি দেখাবো আপনাকে। এবং সেখান থেকে একটা অ্যাচিভমেন্ট আসে, আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাচিভমেন্ট আসে। তারপর আমি অ্যাচিভ করি হন্ডা অ্যাকর্ড, তারপরে হচ্ছে নিসান টেরানো, লাস্ট আপনারা ফেসবুক এবং ইউটিউবে দেখেছেন এসইউভি মার্সিডিস বেঞ্জ, যেটা ভারতবর্ষে খুবই কম লোকের আছে, যেটা আমি আমার ওয়াইফকে গিফট করেছি। আজকের লাইফে বিশাল বড় সাকসেস এসছে। সেই সাকসেসের জায়গা থেকে কোন সাবজেক্ট, কোন প্ল্যাটফর্ম দিয়ে আজকে আমি সাকসেস পেয়েছি, সেই সাবজেক্টটা আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সাবজেক্টটা দেখাবো, শেয়ার করব। তো আসবো আমি স্ক্রিন শেয়ারে। ইয়েস, সুজা স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? একদম স্যার, একদম। ওকে ওকে স্যার, বিগ অপরচুনিটি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, বিগ অপরচুনিটি। একদম শর্ট অ্যান্ড সুইট প্ল্যান আমরা শেষ করবো। এখন বাজে 8:30, আমরা 9টার মধ্যে মিটিং শেষ করে দেবো, আধ ঘন্টার মধ্যে, 30 মিনিট। সো সেলফ ইন্ট্রোডাকশন, পালান মন্ডল। আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম 96 সালে। আজ তখন আমার অলরেডি বিয়ে হয়ে গেছে এবং আমার বাচ্চাও, আমার হচ্ছে প্রথম বেবি মানে আমার মেয়ে হয়েছে, তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার। তো যাই হোক, সেগুলো অনেক ইতিহাস। কারেন্ট সিচুয়েশন, এখন সমস্ত ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি সমস্ত ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন সেক্টরের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে প্রতিটা মানুষের ইনকামের রাস্তা দরকার। প্রতিটা লোক চাইছে একটা লো ইনভেস্টমেন্টে, একদম কম টাকা ইনভেস্ট করে কিছু একটা করার, সমস্ত লোক চাইছে কিছু একটা করার, কারণ মানুষের কাছে অপরচুনিটি নেই এবং যেখানে কোনো রিস্ক থাকবে না, এবং যে সাবজেক্টের মধ্যে ওয়ার্কটা বাড়ি থেকে করা যাবে বা আমার এরিয়া, আমি এরিয়ার মধ্যে কাজটা করতে পারবো বাড়ি থেকে, বা এরিয়ার মধ্যে আমি কাজটা করতে পারবো, এবং যেটা ডিজিটাল মাধ্যমে আমি কাজটা করতে পারি এবং যেটা ফিজিক্যালিও করতে পারি। এবং ইনিশিয়াল আর্নিং, এখন এক্ষুনি এই মুহূর্তে ইনকাম দরকার, এক্ষুনি ইনকাম করতে পারবেন,
আমাদের সঙ্গে যুক্ত হয়ে কোশ্চেন নাম্বার ওয়ান ডু ইউ ওয়ান্ট এক্সট্রা ইনকাম আপনি কি এক্সট্রা ইনকাম করতে চান সবাই বলবেন ইয়েস আমরা সবাই বলবো এক্সট্রা ইনকাম করতে চাই ওয়ান্ট ইউ ফুলফিল ইউর এক্সট্রা ড্রিমস আপনার জীবনে এক্সট্রা কোনো স্বপ্ন আছে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এবং আপনার আছে লাইফস্টাইল বাড়িতে এসি লাগানো আপনার ছেলে মেয়েকে বিদেশে পাঠানো বা আপনার ছেলে মেয়েকে বেটার ইংলিশ মিডিয়ামে পড়ানো বা আপনি নিজে বিদেশে যাওয়া বা আপনার নিজস্ব একটা ড্রিম কার ড্রিম হাউস আপনার জীবনে এক্সট্রা ড্রিম নিশ্চয়ই সবার আছে আশা করছি তো বা ওয়ান্ট রেসিডুয়াল ইনকাম আপনি কি রেসিডুয়াল ইনকাম করতে চান রেসিডুয়াল ইনকাম কি লিনিয়ার ইনকাম হচ্ছে নো ওয়ার্ক নো পে কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম না রেসিডুয়াল ইনকাম কি না আপনার আন্ডারে টিম কাজ করবে টিম কাজ করলে আপনি সেখান থেকে কমিশন পাবেন বা ইনকাম পাবেন এটাকে বলা হয় রেসিডুয়াল ইনকাম তো আপনি এমন একটা জায়গা খুঁজে নিন যেটা হচ্ছে টিম কখনো বন্ধ হয়ে যাবে না লাইফে কোনোদিন টিম বন্ধ হবে না এবং টিমটা দিনের পর দিন বাড়বে টিম ওয়ার্ক বাড়বে এবং কাউকে কোনো টিমের কোনো লোককে আপনাকে স্যালারি দিতে হবে না কোনো লোককে স্যালারি দিতে হবে না এরকম একটা পদ্ধতি যেখান থেকে আপনি রেসিডুয়াল ইনকাম করতে পারেন টিম ওয়ার্কের মাধ্যমে আর যে রেসিডুয়াল ইনকামটা আমি করছি আমি 2013 সালে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি যে কোম্পানির প্ল্যান্ট আজকে শেয়ার করতে চলেছি 2013 সালে 13ই আগস্ট এই কোম্পানির জন্ম আমি 14ই আগস্ট জয়েন করেছি একদিন বাদে এই কোম্পানিতে আজকে আমার রেসিডুয়াল ইনকাম আসছে আমার শুধু একা না আমার এন্টার টিমের প্রচুর লোক রেসিডুয়াল ইনকাম পাচ্ছে রেসিডুয়াল ইনকাম হচ্ছে 1-2 হাজার টাকা না লাখো লাখো টাকা ইনকাম করছে এবং প্রত্যেক সপ্তাহে লাখো লাখো টাকা ইনকাম করছে সো সেই ইনকাম অপরচুনিটি আপনি যদি চান তাহলে আমাদের এই আজকের যে প্ল্যান প্রেজেন্টেশন আমি করছি তার মাধ্যমে আপনারা পেতে পারেন ডু ইউ ওয়ান্ট ওয়ার্ল্ড ক্লাস ট্যুর ওয়ার্ল্ড ট্যুর আপনি কি বিদেশ যেতে চান যেমন আমি এই প্রজেক্টের মাধ্যমে আজকে প্রায় নিয়ার অ্যাবাউট 23 বার ফরেন ট্যুর করেছি 23 বার আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরে নিয়ে যায় কোম্পানি মালয়েশিয়া সেকেন্ড নিয়ে যায় থাইল্যান্ড থার্ড নিয়ে যায় সিঙ্গাপুর ফোর্থ নিয়ে যায় আবার ইন্দোনেশিয়ার বালিতে তারপর হচ্ছে ইউরোপ ট্যুরে নিয়ে যায় আমাদের প্রথম জার্মানি লাক্সেমবার্গ ব্রাজিল প্যারিস এত লাস্টে দুবাই এরকমভাবে 23 বার আজকে ফরেন ট্যুর করেছি আমার এন্টার টিমে প্রচুর লোক ফরেন ট্যুর করেছে নিয়ার অ্যাবাউট 2000 অ্যান্ড অ্যাবাভ লোক ফরেন ট্যুর করে এসছে সো ফ্রেন্ডস জীবনে যদি জীবনে কিছু করতে চান যেমন আমি পালান মন্ডল আপনাদের সঙ্গে বাই হার্ট আজকে মিটিংটা করছি আমার কিছু ছিল না একদিন একটা টাইমে আমি বালিগঞ্জ প্ল্যাটফর্মে বেশি সবজি বিক্রি করেছি একটা টাইমে আমি লোকের বাড়ি বাড়ি জ্যামজেলি আচার বিক্রি করেছি লোকের বাড়ি বাড়ি আমি কাম্পা প্যান্ট শার্টের পিস বিক্রি করেছি চশমার ফ্রেম বিক্রি করেছি আমার কাছে ছিল না ভালো প্যান্ট ভালো জুতো আমার কাছে দুর্গাপূজার সময় পুরোনো জুতো পালিশ করে নতুন জুতো সাদ মিটিয়েছি আমি আমি জানি জুতো সেলাই করতে নিয়ে গেছিলাম মুচির কাছে হ্যাঁ এরকম অবস্থা এবং পুরোনো জামা আয়রন করে পরে দুর্গা ঠাকুর দেখতে যেতাম ট্রেনে করে হ্যাঁ ঘুটেশ্বর থেকে লোকাল ট্রেনে করে ঠাকুর দেখতে যেতাম লাইফে অনেক কিছু ছিল না লাইফে যেদিনকে আমার ওয়াইফ ভাড়া বাড়িতে এসে আমাকে চোখে জল ফেলেছিল সেদিন থেকে আমার জীবনের টার্নিং পয়েন্ট একটা দিন একটা গল্প আছে আমার লাইফে যে আমার ওয়াইফ ছাদে গেছিল জামা কাপড় শুকুর দিতে আমার বাড়িওয়ালা বলেছিল বাড়িওয়ালা যে ম্যাডাম আছেন উনি বলেছিলেন যে মিনা আমার ওয়াইফের নাম মিনা তোমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো তোমরা পারবে বাড়ি ভাড়া দিতে পারছো না তো এই কথাটা আজকে আমার ওয়াইফকে কাঁদিয়েছিল এবং সেই কথাটা আমাকে বলেছিল এবং তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো এবং লাইফ টাইম বেটার কলেজ স্কুল কলেজে পড়াবো আর ডিসিশন নিয়েছিলাম লাইফে আমাদের নিজস্ব বাড়ি দরকার আমরা ভাড়া বাড়িতে থাকবো না এবং সেটা আমি অ্যাচিভ করেছি হ্যাঁ এবং সেটা ওয়ার্ল্ড ক্লাস কলকাতাতে ওয়ার্ল্ড ক্লাস যে কমপ্লেক্সগুলো হয়েছে সেই কমপ্লেক্সে আজকে আমরা থাকি এবং আমার নিজস্ব ফ্ল্যাটে এবং আজকের রিসেন্টলি আমার ওয়াইফকে আমি মার্সিডিস বেঞ্জ গিফট করেছি মার্সিডিস বেঞ্জ বস দম নিয়ে বলছি একদম জিরো থেকে শুরু করেছিলাম তো ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ল্ড ট্যুর ফরেন ডে আমার ফ্যামিলিকে নিয়ে আমি বিদেশে গেছি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফকে নিয়ে বিদেশে গেছি আপনি যদি চান এক্সট্রা লাইফে আরও কিছু যদি আপনি যা লাইফে এক্সট্রা চান তাহলে আসুন সেই অপরচুনিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার কাছে একটা পাওয়ারফুল প্রেজেন্টেশন রয়েছে যে পাওয়ারফুল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সাকসেস অ্যান্ড ওয়েলথ সাকসেস এবং সম্পদ দুটো একসাথে এবং সঙ্গে ইমিউনিটি পাওয়ার আমরা একসাথে আনতে পারি তো এইটা বুঝতে গেলে আগে বুঝতে হবে ট্র্যাডিশনাল মার্কেট ট্র্যাডিশনাল মার্কেট হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই প্রোডাক্টটা ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছায় না কোনো প্রোডাক্ট পৌঁছায় না যেমন বাজার থেকে যা যা কেনেন আপনি সেগুলো ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছায় না আপনার কাছে পৌঁছায় না সেটা কি হয় সেটা ক্লিয়ারেন্সে যায় তারপর স্টকিস্টের কাছে যায় সুপার স্টকিস্টের কাছে যায় সেটা বড় বড় সেলিব্রিটিরা অ্যাডভার্টাইজমেন্ট করে হোলসেল মার্কেটে যায় রিটেল কাউন্টারে যায় তারপর কাস্টমারের কাছে পৌঁছায় এই যে মাঝখানে মিডিল ম্যান যারা আছে তারা 60-40-60% টাকা এরা এনজয় করে এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট
মানে যেখান থেকে আপনি সারা জীবন বাজার করেন, মানে সারা জীবন যা ইনকাম করবেন আপনার ইনকামের 40-60% এরা বড় হবে, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট। কিন্তু আমরা যে সিস্টেমটা কাজ করছি সেই সিস্টেমটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। সো ডাইরেক্ট সেলিং মার্কেটিং 2016 থেকে লিগাল হয়ে গেছে ইন্ডিয়াতে, এটা কোনোদিন বন্ধ হবে না। এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ ইন্ডিয়াতে যত কোম্পানি আছে, নাম্বার ওয়ান টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি এখনই গুগলে মেরে দেখুন, টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি গুগলে মেরে দেখুন, টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া দেখবেন। এক নম্বর যে কোম্পানিটা আছে সেই কোম্পানির নাম আমি আজকে আপনাদের সামনে উচ্চারণ করব এবং সেই কোম্পানির প্ল্যান আমি আপনাদের দেখাচ্ছি, যে প্ল্যানটা আপনি সমস্ত কাজের সঙ্গে করতে পারেন। যে কোনো স্টুডেন্ট 18 বছরের বয়সের পর থেকে আমাদের এই কাজ করতে পারেন, যে কোনো হাউস ওয়াইফ পড়াশোনা জানুন আর না জানুন আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড এবং আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে। এবং যে কোনো বয়স্ক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যে কোনো বিজনেসম্যান যুক্ত হতে পারেন, যে কোনো ফার্মার যুক্ত হতে পারেন, যে কোনো জব, যে কোনো জব, সরকারি বেসরকারি জব আপনি পার্ট টাইম শুরু করতে পারেন, সপ্তাহে একদিন এবং সপ্তাহে হাফ বেলা সেইটুকুনি আপনি কাজে লাগাতে পারেন। এখানে কোনো টার্গেট নেই, এখানে কোনো আপনাকে যে এত কাজ করতে হবে, এত টার্গেট কমপ্লিট করতে হবে এর কোনো মানে নেই। সমস্ত কাজের মধ্যে দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এখানে কোনো দোকানঘর করতে হবে না, অফিস ঘর করতে হবে না, ল্যাপটপ লাগবে না, এখানে আপনার হাই ফাই এডুকেশন ডিগ্রির কোনো প্রয়োজন নেই। তো এটা দিস ইজ কল ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আর কি করে, কোম্পানি ডিরেক্ট কনজিউমারকে ডিস্ট্রিবিউটর বানায়। তাহলে আমি কে, আমি আমার যে মিস্টার সুরঞ্জন দাস এবং প্রসঞ্জিৎ মণ্ডল যারা আমার কাছে প্রথমে এসেছিলেন এবং তারা আছে আমাকে বলেছিলেন যে পলান্দা আপনি কনজিউমার কাম ডিস্ট্রিবিউটরশিপ নিন, মানে আপনি কোম্পানি থেকে যতবার প্রোডাক্ট কিনবেন ততবার ডিস্ট্রিবিউটার রেটে মাল পাবেন এবং এটা ডিস্ট্রিবিউটার লাইসেন্স আপনাকে করে দেবে বিনা পয়সায়। তো আমি একটা ডিস্ট্রিবিউটার লাইসেন্স পেয়েছিলাম বিনা পয়সা। ইয়াস বন্ধু, আমি আপনাদেরও বলছি আপনারাও কিন্তু ফ্রিতে একদম কোম্পানির লাইসেন্স পেয়ে যাবেন। সেই লাইসেন্সের মাধ্যমে আপনি এই কোম্পানিতে ডাইরেক্ট প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং সেটা ডিসকাউন্টে পাবেন। কারণ প্রত্যেকের কোম্পানি ডিসকাউন্টে দেবে, কারণ এখানে কোনো হোলসেলার নেই, এখানে কোনো রিটেলার নেই, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট খরচা নেই, এখানে কোনো অক্ষয় কুমারের মতো কোনো সেলিব্রিটি নেই যে বিজ্ঞাপন দিচ্ছে, এখানে কোনো আমাদের সৌরভ গাঙ্গুলির মতো কোনো লোক বিজ্ঞাপন দিচ্ছে, কারণ তারা বিজ্ঞাপন দিচ্ছে ইনকামের জন্য। আর আমরা কি করছি, আমরা বিজ্ঞাপন দেবো আমাদের ইনকামের জন্য, কাস্টমার হয়ে আমরা বিজ্ঞাপন দেবো কোথায় না, আমাদের দিদি জামাইবু আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব নেবার কলিগ তাদের কাছে আমরা বিজ্ঞাপন দেবো। এবং সেই মানুষগুলো যখন আমি তাদেরকে মেম্বার বানাতে পারবো, তাদেরকে আমরা অটোমেটিক্যালি মেম্বার বানাবো ফ্রিতে, ফ্রিতে মেম্বার, এবং তারা যতবার এই কোম্পানি থেকে মাল কিনবে হ্যাঁ ততবার তারা কিন্তু ডিসকাউন্ট পাবে 25% থেকে 40% ডিসকাউন্ট অন স্পট পাবে এবং সেখান থেকে একটা কমিশন আসতে শুরু করবে। তাই কনজিউমার কাম ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কনজিউমার কাম ডিস্ট্রিবিউটারকে ডিস্ট্রিবিউটার বানাচ্ছে এবং সেই কনজিউমার কাম ডিস্ট্রিবিউটার আরেকজন কনজিউমার কাম ডিস্ট্রিবিউটার বানাতে পারবে, আরেকজনকে কনজিউমার কাম ডিস্ট্রিবিউটার বানাতে পারবে, এইভাবে একটা নেটওয়ার্ক তৈরি হবে। আর সেই নেটওয়ার্ক সারা জীবন যতবার প্রোডাক্ট কিনবে আপনি ততবার ইনকাম পাবেন। এখানে কিন্তু ঝুড়ি করে প্রোডাক্ট নিয়ে গিয়ে বলে না কেউ যে প্রোডাক্ট নিলো, এইসব কাজ আমাদের না। আপনি কোনোদিন ভাববেন না যে নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা সেলসম্যান, নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা হচ্ছে সারা পৃথিবীর সব থেকে সোবার অ্যান্ড স্মার্ট এবং ডাইনামিক অ্যান্ড মাইন্ড ব্লোয়িং মানুষ, নেটওয়ার্ক মার্কেটিং এর মানুষরা। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা স্মার্ট এবং মার্কেটিং সম্বন্ধে, মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করতে হয় তারা সবাই জানে এবং আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা। তাই আজকে আমি আপনাদের সামনে প্রোডাক্ট বিক্রি করতে আসিনি, আমি আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করছি। কি অ্যাডভার্টাইজমেন্ট, যে আমার কাছে একটা বেটার অপরচুনিটি আছে, যে অপরচুনিটি আজকে আমার লাইফ চেঞ্জ করেছে। আমার কাছে ভাঙা সাইকেল ছিল না, আজকে মার্সিডিজ বেঞ্জ আছে, সরকারকে ট্যাক্স দিচ্ছি। আর একটা ভালো খবর আজকে আপনাদের দিই, হ্যাঁ এই জুলাই মাসের আমি জিএসটিটা কালকে গতকাল জমা দিলাম। আপনারা শুনলে অবাক হবেন, আমি জমা দিয়েছি 198,000 টাকা শুধু জিএসটি, 198,000 টাকা শুধু জিএসটি, ইনকামের উপরে জিএসটি, হ্যাঁ জুলাই মাসে 2020 জুলাই মাসের জিএসটি দিয়েছি, হ্যাঁ আমার জিএসটি। তো সুতরাং ইনকামের উপর জিএসটি, এছাড়া প্রত্যেক মাসে প্রতি মাসে জিএসটি। সুতরাং আমি আমার লাইফে সব থেকে হায়েস্ট জিএসটি দিলাম জুলাই মাসে, 198,000 টাকা জিএসটি। সো মাইন্ড ব্লোয়িং বস। আজকে এই কোম্পানি, এই লকডাউন পিরিয়ডে মানুষ বলছে ইনকাম হচ্ছে না, আজকে আমাদের লাখ টাকা ইনকাম হচ্ছে। কি করে? কারণ আমরা থ্রু জুমের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে ধামাল বাজিয়ে দিয়েছি থ্রু নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর মাধ্যমে। এখান থেকে এই সিস্টেমটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং, যেখানে কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছে, কাস্টমার আরেকটা কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারবে, এখানে কোনো হোলসেলার রিটেলার ডিস্ট্রিবিউটর নেই। সুতরাং এইখানে মিডিলম্যানদের টাকাটা আমরা কমিশন পাচ্ছি, এটা মাউথ টু মাউথ বিজ্ঞাপনের মাধ্যমে, ফোনের মাধ্যমে, হ্যাঁ ইউটিউবের মাধ্যমে, জুমের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই টিম এই বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন আপনারা। সো ডাইরেক্ট সেলিং মার্কেটিং সব থেকে বেটার অপরচুনিটি, কেন এখানে কোনো জিরো ইনভেস্টমেন্ট, এখানে কোনো জিরো কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। হ্যাঁ টাকা ইনভেস্ট করতে হয় বাড়ির জন্য, যে প্রোডাক্টগুলো কিনবেন বা বাড়িতে একটা ছোট দোকান, যেমন আমার এই দেখুন বাড়িতে একটা সুন্দর দোকান আছে, ছোট্ট দোকান, তো দোকানগুলো আপনারা বাড়িতে দোকান করতে পারেন, হোম শপিং।
আপনারা ভাবছেন যে আমি আমি আমার কোম্পানি প্রডিউস করি, সব প্রোডাক্ট আমার কোম্পানি প্রডিউস করি, আমাদের কোম্পানির সমস্ত প্রডিউস করি, প্রোডাক্ট সম্বন্ধে সব বলবো, এখানে কোনো দোকান লাগে না, ঘরেই আমাদের দোকান, আমি রুমে বসে আমি মিটিং করছি, অফিস লাগে না, বাড়িতে বসে মিটিং করছি, ওকে, হাই এডুকেশন ডিগ্রি কোয়ালিফিকেশন কিছু লাগবে না, মিনিমাম অ্যাকাউন্ট একটা কাগজে একটা পেন ডায়েরি হলে যথেষ্ট, এরকম একটা ডায়েরি পেন নিয়ে রাখবেন, তাতেই আপনি নোট লিখুন এবং তাতেই যথেষ্ট, এবং এখানে কোনো ওয়েলথ মানে আপনার সম্পদ তৈরি করার জন্য কোনো লিমিটেশন নেই, এখানে যে কোনো কাজের মধ্যে দিয়ে এই কাজটা আমরা করতে পারি, যে কোনো কাজের সঙ্গে করতে পারি, ফুল টাইম এবং পার্ট টাইম আমরা করতে পারি, অনেকে পার্ট টাইম করে চাকরিজীবী লোকেরা, অনেকে ফুল টাইম করে, সব কাজের মধ্যে আপনি কাজটা করতে পারবেন। এই ডাইরেক্ট সেলিং মার্কেটিংকে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আজকে আপনি যদি আপনি গুগলে সার্চিং করুন যে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কে কি বলেছে, অনেক তাবড় তাবড় মহান মানুষরা এই নেটওয়ার্ক মার্কেটিংকে পজিটিভ চোখে দেখেছে এবং পজিটিভ ওয়ার্ড লিখেছেন। তার মধ্যে একজন মানুষের কথা আমি আজকে আপনাদের বলবো, বিল গেটস, তিনি বলছেন, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং, আমি যদি নতুন করে জীবন শুরু করি তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করবো, বিল গেটস এর মতো মানুষ বলছে। সারা পৃথিবীতে সব থেকে ধনী ধনী মানুষ এবং পৃথিবীর সব থেকে বিখ্যাত মানুষরা বলছে যে সারা ওয়ার্ল্ড চেঞ্জ হবে আগামী দিন, একমাত্র রাস্তা ইন্ডিয়া চেঞ্জ হবে একদিন, হ্যাঁ, একমাত্র রাস্তা যার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখান থেকে হাজার হাজার লাখ লাখ এবং কোটি কোটি মানুষের চাকরি এবং জায়গা করে দিতে পারে থ্রু নেটওয়ার্ক মার্কেটিং। ভারতবর্ষে প্রত্যেক বছরে প্রায় 1 কোটি গ্র্যাজুয়েট হচ্ছে, 1 কোটি স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে করবে আগামী দিন, তার মধ্যে 10 লাখ 1 লাখ লোক, 2 লাখ বা 5 লাখ, ম্যাক্সিমাম 10 লাখ লোক হয়তো চাকরি পাচ্ছে, ম্যাক্সিমাম লোক চাকরি পাচ্ছে না, তাহলে আগামী দিন কি করবে? একমাত্র রাস্তা নেটওয়ার্ক মার্কেটিং। আর এই করোনা ভাইরাসের মধ্যে প্রচুর লোকের চাকরি চলে গেছে, প্রচুর লোকের অবস্থা খারাপ, প্রচুর লোক অন্য জায়গা থেকে চাকরি ছেড়ে তার ঘরে ফিরেছে, এখন কোনো চাকরির জায়গা নেই, এখন প্রতিটা মানুষের জন্য সব থেকে বিখ্যাত সব থেকে বেস্ট অপরচুনিটি নেটওয়ার্ক মার্কেটিং এবং ডাইরেক্ট সেলিং মার্কেটিং। এখানে কোনো ঠকার ব্যাপার নেই, এখানে এক হাতে টাকা দেবেন, এক হাতে প্রোডাক্ট পাবেন, যদি অনলাইনে নেন তাহলে টাকা আগে পেমেন্ট করতে হবে, অনলাইনে প্রোডাক্ট আসবে 10 দিনের মধ্যে। আমাদের সারা ইন্ডিয়াতে সব জায়গায় পিক আপ সেন্টার রয়েছে, পিক আপ সেন্টারে গিয়ে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এবং আমি পালান মন্ডল, আমি এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে বলছি যে এই কোম্পানির নাম হচ্ছে, যে ডিটেল যখন আমরা ডিটেলসে যাবো এই কোম্পানির পুরো ওয়েবসাইট দেবো, ওয়েবসাইটে ঢুকে আপনি সমস্ত কিছু জেনে নিতে পারবেন। এবার আসবো এই কোম্পানিতে যে আমরা কাজ করছি, যেখান থেকে আমাদের স্বপ্ন পূরণ হবে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ, হ্যাঁ, আমাদের টাকা বাকা টাকা বাড়ি গাড়ি সমস্ত কিছু হবে সম্ভব, তাহলে আমাদের সেই কোম্পানিগুলোর কি কোয়ালিটি থাকা দরকার? কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, অবশ্যই হাই কোয়ালিটি প্রোডাক্ট থাকা দরকার সেই কোম্পানিতে, কোনো আতিপাতি প্রোডাক্ট হলে হবে না, এবং সেখানে প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকা দরকার, এবং ইজি ডুইং বিজনেস হওয়া দরকার, কমন এডুকেশন সিস্টেম, সেখানে একটা ট্রেনিং এডুকেশন সিস্টেম লোককে শেখাতে হবে কিভাবে কাজটা করতে হবে, কারণ অনেক লোক অশিক্ষিত আসতে পারে, শিক্ষিত আসতে পারে, অনেক লোক হয়তো এই সাবজেক্ট সম্বন্ধে কিছু জানে না, তাদেরকে তৈরি করতে হবে। হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট রয়েছে এবং হাই কোয়ালিটি ইনকাম প্ল্যান রয়েছে এই কোম্পানিতে। এই টোটাল আমরা 6টা পয়েন্ট আমরা দেখে নেবো, এবং মার্কেটে যত কোম্পানি আছে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি এই 6টা পয়েন্ট সব কোম্পানিতে 100% মার্কস দিতে পারবেন না। একমাত্র কোম্পানি যে কোম্পানির আজকে প্ল্যান বলতে চলেছি তাদের মধ্যে প্রতিটা পয়েন্টের উপরে আপনি 100% মার্কস দিতে পারবেন। আসবো এ হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, হাই কোয়ালিটি প্রোডাক্ট, 100% গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। প্রোডাক্টের আমাদের ব্র্যান্ড হচ্ছে এলিমেন্টস, অনানন, আহার, এরকম অনেকগুলো ব্র্যান্ড রয়েছে আমাদের কোম্পানিতে। আমাদের একমাত্র কোম্পানি যে কোম্পানিতে আয়ুষ প্রিমিয়াম, আয়ুষ মন্ত্রণালয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ মন্ত্রণালয়, আয়ুষ মেডিকেল বোর্ড, আয়ুষ মন্ত্রণালয় আজকে আমাদের আয়ুষ প্রিমিয়াম লোগো দিয়েছে আমাদের প্রোডাক্টের উপরে, যেটা মার্কেটে আজ পর্যন্ত কোনো কোম্পানি পায়নি। মার্কেটে কোনো কোম্পানি আয়ুষ সার্টিফিকেট অনেকের আছে, আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট একমাত্র আমাদের কোম্পানি পেয়েছে। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সার্টিফিকেট পেয়েছে, ওরাকে সার্টিফিকেট হচ্ছে আমাদের কোম্পানিতে। GMP গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রয়েছে আমাদের, প্রোডাক্ট 100% পেটেন্ট লাইসেন্স রয়েছে, এই প্রোডাক্ট ডুপ্লিকেট কেউ করতে পারবে না। আমাদের এক্সপার্ট যারা প্রোডাক্টগুলো তৈরি করছেন, যারা হচ্ছে মার্কেটিং করছেন, মিস্টার কে রাজেশ, আমাদের সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আয়ুর্বেদিক সায়েন্টিস্ট ডক্টর DBA নারায়ণা, যিনি যার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, হুল, হিন্দুস্তান লিভার, ডাবর, বালসারা, র্যানবক্সি, এরকম বড় বড় কোম্পানি, উনি সায়েন্টিস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সায়েন্টিস্ট ছিলেন, তিনি এখন আমাদের সায়েন্টিস্ট। আমাদের প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই, আমাদের সমস্ত গাছগাছালি দিয়ে প্রোডাক্ট তৈরি করা আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং আমাদের প্রোডাক্টের উপরে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুর্বেদিক বোর্ড, আয়ুষ ডিপার্টমেন্ট, আজকে করোনার জন্য সমস্ত লোক আয়ুষের নাম জেনে গেছে, আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফিকেট পেয়েছে। সুতরাং আমরা ডিটেলসে যাবো প্রোডাক্ট সম্বন্ধে। আমরা প্রথম যাবো ওয়েলনেস প্রোডাক্ট। ওয়েলনেস হচ্ছে আমাদের আয়ুর্বেদিক মেডিসিন আছে 25টা আয়ুর্বেদিক মেডিসিন, যে মেডিসিনগুলো আমাদের প্রত্যেকটা বাড়ির প্রতিটা মেম্বারের জন্য লাগবে আয়ুর্বেদিক মেডিসিন। দেখুন সেই মেডিসিনগুলো কী কী মেডিসিন, এবং যে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই, এবং সেই মেডিসিনের ওপরে
2019 সালে টাইমস অফ ইন্ডিয়া বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিয়েছে, যেটা হচ্ছে 70 বছর লেগেছে ডাবল ইন্ডিয়াকে পেতে। আমাদের কোম্পানি 6 বছরের মধ্যে এই সার্টিফিকেট হাসিল করেছে। তো আমাদের সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে বলবো। প্রথম হচ্ছে লিভেগেন হচ্ছে লিভার ফাংশন ঠিক করে। আর লিভারের সমস্যা সমস্ত মানুষের, লিভার ফাংশন ঠিক করে, লিভারটাকে এগেন, সেই জন্য লিভেগেন। বাচ্চাদের জন্য 1 চামচ করে দিনে দুবার, বড়দের জন্য 2 চামচ করে দিনে দুবার। দাম করেছে কত? 235 টাকা দাম, 235 টাকা দাম। আর আপনি যখন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নেবেন আপনার পেপার দিয়ে, পেপার কাকে দেবেন? যিনি আপনাকে লিঙ্ক পাঠিয়েছে তাকে পেপার দিন, বা যিনি আপনাকে ইনভাইট করেছে তাকে পেপার দিন। হ্যাঁ, বা যারা ডাইরেক্ট আমাকে দেখছেন ইউটিউবের মাধ্যমে, তারা আমাকে আমাকে ইউটিউবে আপনারা আপনাদের মোবাইল নম্বর পাঠাতে পারেন। এবং যে কোনো আপনার মেন হচ্ছে আপনাকে যে ইনভাইট করেছে তাকে আপনি অবশ্যই পেপারগুলো পাঠিয়ে দিন, আপনাকে অবশ্যই মেম্বার করে দেবে ফ্রিতে, কোনো টাকা লাগবে না। তারপর আপনার বাড়ির জন্য আপনি বাড়িতে এরকম দোকান করতে পারেন। আমি যেমন দোকান করেছি, আমি আমার বাড়িতে এই মুহূর্তে প্রায় 1.5-2 লাখ টাকার মাল আছে, হ্যাঁ প্রোডাক্ট আছে। তো আমি লিভ এগেন এবং প্রোডাক্টগুলো কি করি, বিক্রি করতে যাই? না না না, বিক্রি না, বাড়িতে যা লাগে ইউজ করি। কাস্টমারকে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, সব বাড়িতে লাগে এই প্রোডাক্টগুলো। লিভ এগেন তো লাগে, রেগুলার বেসিসে আমরা খাই। ওমান কম্পেনিয়ান মেয়েদের গাইনোকোলজিস্ট প্রবলেম ঠিক করে। ওকে, এই লিভেগেনের দাম 235 টাকা, কেনা পড়ে কত জানেন? 150 টাকা, মানে 85 টাকা ছাড়। এরকম ভাবে প্রতিটা প্রোডাক্টের উপরে দাম আছে, প্রতিটা প্রোডাক্টের ডিসকাউন্ট আছে, প্রায় নিয়ার অ্যাবাউট অনেক প্রোডাক্টের উপরে 45%, অনেক প্রোডাক্টের 40%, অনেক পরে 30%, এরকম ডিসকাউন্ট হয়েছে প্রোডাক্টের উপরে। ওমেন কম্পেনিয়ন গাইনোকোলজিস্ট প্রবলেমের জন্য কফ নীল এখন তো ভীষণ দরকার, কাশির সিরাপ, এবং এটাতে কোনো অ্যালকোহল নেই, অ্যালকোহল ফ্রি কাশির সিরাপ। মাল্টিগার্ড ব্লাড ফিলিপার, এটা হচ্ছে লিভার, প্যানক্রিয়াস অ্যান্ড অগ্নাশয়। হ্যাঁ, এই লিভার, কিডনি অ্যান্ড প্যানক্রিয়াস, এই তিনটাকে প্রোটেক্ট করে মাল্টিগার্ড ব্লাড প্রিপেয়ার। উনিলিংস, কাটা ছেঁড়া পড়াতে লাগানোর জন্য। ম্যান শক্তিম্যান, পুরুষদের ম্যান পাওয়ার যাদের কমে গেছে তাদের জন্য। এবং আছে নোবেদনা জেল, বাইরে থেকে লাগাবার জন্য। এখন তো 30-40 বছর বয়সের পর থেকে ম্যাডামদের এবং অনেক ম্যাডামদের হাঁটুর ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, তাদের জন্য বাইরে থেকে লাগাবার জন্য। 5 টেস্ট, টেনশনকে কমানোর জন্য 5 টেস্ট নোবেদনা ক্যাপসুল। ব্যথার ওষুধ আমরা যতগুলো খাই, আইব্রুপেন, প্যারাসিটামল ওষুধ, তাদের সঙ্গে অ্যান্টাসিড দিতে হয়। আমাদের এই নোবেদনা ক্যাপসুল খেলে অ্যান্টাসিড খেতে হবে না। ইমিউনিট্রি, পাইপলাইন, পেটের পাইপলাইনটাকে পরিষ্কার করে। এর মধ্যে হরিতকি, আমলকি, বয়রা আছে, যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য খুব ভালো ইমিউনিট্রি। ওয়েলাট ক্যাপসুল হার্টের সমস্যার জন্য ঠিক করে। এই টোটাল ক্যাপসুলগুলো দিনে 2 করে খেতে হয়, দুপুরে 1টা, রাত্রে 1টা খাওয়ার পরে, এবং রিজনেবল প্রাইসে রয়েছে। এবং প্রতিটা কৌটোতে 60 খানা করে ক্যাপসুল রয়েছে। ডেলি ডিটক্স আর আয়ুর্বেদিক প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নেই। প্রতিটা প্রোডাক্টের মধ্যে আয়ুষ প্রিমিয়াম মার্ক সার্টিফিকেট লাগানো আছে প্রোডাক্টের গায়ে। এবার আজ হচ্ছে ডেলি ডিটক্স, টক্সিনটাকে শরীর থেকে বার করে দেয় আমাদের শরীরে। যারা গুটকা, তেরেঙ্গা, মদ, চুল্লুক আছে তাদের জন্য খুব ভালো। বিলো 37 জ্বর, জারি, সর্দি, কাশির জন্য খুবই ভালো। এখনকার যদি মাথায় জল টল পড়ে, টিপ টিপ করছে, আপনি বিলো 37 খেয়ে নিন, হালকা জ্বর বা জ্বর দুটো খেয়ে নিন একসাথে। হ্যাঁ, এছাড়া বাচ্চাদের জন্য অবশ্যই বিলো 37 যদি খাওয়ান তাহলে জলে গুলে খাওয়াতে পারেন, সেটা 10 বছরের পর থেকে। হ্যাঁ, এবার আসবো যে লিভেগেন হচ্ছে লিভার ফাংশন ঠিক করে। এটা সিরাপ দেখেছিলাম, এটা ক্যাপসুল ফর্মে রয়েছে। আসবো চাম্পি চ্যাম্পিয়ন তেল, ম্যাসাজ অয়েল, ফিলিং সিরাপ। ফিলিং সিরাপ হচ্ছে, এটাতে বিশেষ করে অ্যানিমিয়া ডিজিজ যাদের রয়েছে, রক্ত শূন্যতা ম্যাডামদের বিশেষ করে, তাদের জন্য খুব ভালো। ইউরিফ্লাস, কিডনি স্টোন এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশনকে ঠিক করে। নেটসিয়াম, এটাতে যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে শরীরে তাদের জন্য। সাইক্লোভা, যে সমস্ত মায়েদের ম্যাডামদের যে প্রেগনেন্সি আসছে না তাদের জন্য সাইক্লোভা খুব ভালো। এছাড়া আছে অ্যালার্জির জন্য ওষুধ, এছাড়া থাইরয়েডের জন্য, এছাড়া অ্যাজমার জন্য, এই সমস্ত মেডিসিন আমাদের কোম্পানিতে রয়েছে। রাত্রে ঘুম ভালো হচ্ছে না তাদের জন্য ওষুধ। তো এগুলো হচ্ছে মেডিসিন, 25 খানা মেডিসিন রয়েছে, ওয়েলনেস মেডিসিন। এবার আসবো মেল ফ্যাট হচ্ছে যে যাদের খুব মোটা এবং রোগা হওয়ার জন্য দরকার, তো তাদের জন্য মেল ফ্যাট বলে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে এসেছে। প্রোটিন পাউডার, এগুলো সব ওয়েলনেস, এগুলো হচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট। প্রোটিন পাউডার হচ্ছে, এটা হচ্ছে পিওর ভেজ প্রোটিন পাউডার। হ্যাঁ, তো এই প্রোটিন পাউডারটা আমাদের কোম্পানিতে রয়েছে। এছাড়া আমাদের FMCG প্রোডাক্ট, FMCG হচ্ছে নিত্য ব্যবহারের জিনিসপত্র যেগুলো রেগুলার লাগে, এটা হচ্ছে হটকেক প্রোডাক্ট। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, ফেয়ারনেস ক্রিম, নাইট ক্রিম, ডে ক্রিম, ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, সমস্ত প্রোডাক্ট আয়ুর্বেদিক গাছগাছালি তৈরি আমাদের প্রোডাক্ট। কাঁচের গ্লাসের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলে আপনি যদি হলুদ গুঁড়ো দেন দেখবেন হলুদ কালার থাকবে, আমাদেরটা কোনো লাল হবে না, কারণ আমাদেরটা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। মার্কেটের প্রোডাক্ট লাল হবে 100%, আমাদের কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট কোনো রকম সাইড এফেক্ট নেই।
শ্যাম্পু থেকে শুরু করে ফেস ওয়াশ থেকে শুরু করে সমস্ত রকম প্রোডাক্ট যা বাড়িতে লাগে দোকান থেকে কিনবেন, আপনার থেকে দোকানদার ডিস্ট্রিবিউটার হোলসেলাররা বড় লোক হবে, আপনি ডাইরেক্ট কিনতে যাবেন ডিসকাউন্ট পাবেন প্লাস ইনকাম পাবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ডিসকাউন্ট পাবেন ইনকাম পাবেন ডাইরেক্ট কিনলে। তো ডাইরেক্ট কিনতে গেলে আপনাকে কি করতে হবে, পেপার দিতে হবে, যিনি লিঙ্ক পাঠিয়েছে তার কাছে তিনি আপনার লাইসেন্স করে দেবে, সেই লাইসেন্সে আপনাকে কিনতে হবে। এবার আসবো আমাদের হেলথ ড্রিঙ্কস প্রোডাক্ট, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হেলথ ড্রিঙ্কস হচ্ছে আমাদের কোম্পানিতে রয়েছে 95। এই 95 এর মধ্যে 13 ফল আছে, এই 95 হচ্ছে কারা খাবে, 95 যে কোনো সুস্থ লোক খেতে পারে, শুধু খাবে না প্রেগনেন্সি মা, যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে মা খাবে না, আর বাচ্চাদের খাওয়াবেন না 95, আর হাই সুগার পেশেন্টকে 95 খাবেন না। 95 এই জাস্ট আমি 95 শেষ করলাম, 95 একটু আগে শেষ করলাম, কমপ্লিট করলাম। 95 রেগুলার বেসিসে আপনারা খেতে পারেন, এটার মধ্যে অ্যাসাইবেরি, গোজিবেরি, ননি, অ্যালোভেরা, এর মধ্যে একটা স্যাসের মধ্যে আছে 33,000 ওরাক ভ্যালু, একটা মানুষের সারাদিনে লাগে, এই যে স্যাসেগুলো দেখছেন একটা মানুষের সারাদিনে লাগে 7-8,000 ওরাক ভ্যালু। তো এই প্রোডাক্ট আমাদের কাছে আছে ডাইবালাইফ, এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট আমাদের কোম্পানি নিয়ে এসেছে। এছাড়া কমপ্লিট নিউট্রিশনের জন্য বাচ্চাদের, প্রেগনেন্সি মা, যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন সেই মা, এবং আমাদের সুস্থ বড় বয়স্ক লোক, এজেড এবং বাচ্চা সবার জন্য কমপ্লিট ফুড সাপ্লিমেন্ট হচ্ছে নিউট্রিলাইফ পাউডার রয়েছে আমাদের সঙ্গে। এর মধ্যে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, জিঙ্ক, ক্যালসিয়াম সব রয়েছে এর মধ্যে, এই প্রোডাক্টটাও আমাদের কাছে রয়েছে। এছাড়া সমুদ্রের শ্যাওলা থেকে স্পিরুনা গোল্ড, সমুদ্রের শ্যাওলা থেকে স্পিরুনা গোল্ড কি করে, পৃথিবীতে সব থেকে বেশি দিন বাঁচে হচ্ছে কচ্ছপ, কারণ কচ্ছপ শ্যাওলা খায়, আর সেই শ্যাওলা দিয়ে তৈরি করা হচ্ছে স্পিরুনা গোল্ড, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, এটা আমাদের কোম্পানিতে, এটা আমাদের আয়ু বাড়ানোর জন্য, স্পিড বাড়ানোর জন্য, মিটিং এর এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য খুব ভালো স্পিরুনা গোল্ড, রেগুলার বেসিসে খেতে পারি। কবজ প্লাস, এটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য একটা অসাধারণ প্রোডাক্ট আমাদের, বিশেষ করে এই এই করোনা ভাইরাসের সময় ইমিউনিটি বুস্টআপের জন্য সব থেকে ভালো প্রোডাক্ট হচ্ছে কবজ প্লাস। এছাড়া আমাদের বাড়িতে বিভিন্ন রকম চা, মশলা, টি, এই যে আমি খাচ্ছি চা খাবো একটু পরে, আমাদের কোম্পানির চা, এছাড়া ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট, ডিশওয়াশ, সমস্ত প্রোডাক্ট আমাদের কোম্পানিতে রয়েছে। এগ্রিকালচার প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রায় 12 রকম এগ্রিকালচার প্রোডাক্ট আছে অর্গানিক ফসল তৈরি করার জন্য। এগ্রিকালচার প্রোডাক্টের উপরে বিভিন্ন রকম সার্টিফিকেট আমি পেয়ে গেছি, আপনাদেরকে খুব তাড়াতাড়ি পাঠাবো, বিশেষ করে আমাদের যারা ডিস্ট্রিবিউটর তাদের 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 হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো, আপনারা আশা করছি সমস্ত এগ্রিকালচার প্রোডাক্টের উপর সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। বি, প্রুভেন ট্র্যাক রেকর্ড, কোম্পানিতে কি ট্র্যাক রেকর্ড আছে আমাদের দেখে নেবো। 500 উপরে কোম্পানিতে ম্যাক্সিমাম পে আউট রয়েছে, পে আউট, ম্যাক্সিমাম পে আউট মানে কি, যারা 210,000 টাকা প্রত্যেক সপ্তাহে ইনকাম করে, 210,000 টাকা, শুনছেন, ইয়েস আপনি ভালোই শুনছেন এবং সঠিক শুনছেন, 210,000 টাকা প্রত্যেক সপ্তাহে ইনকাম করে এরকম 500-র বেশি, এটা বলছে, এটা 500 নয়, এটা হাজারের উপরে রয়েছে, এটা পুরনো ইনফরমেশন আমি আপনাদের দিচ্ছি। এবার বলে যে 5,000 ফরেন ট্যুর, এটা 5,000 না, এটা হচ্ছে প্রায় 10,000-এর উপরে ফরেন ট্যুর রয়েছে, ফরেন ট্যুর অ্যাচিভার রয়েছে। হ্যাঁ, 32,000 যে র্যাঙ্ক অ্যাচিভার, এটা 32,000 না, আরো অনেক বেশি অ্যাচিভার রয়েছে এই কোম্পানিতে, আমরা অ্যাচিভার লিস্ট খুললে দেখতে পাবো, সব প্রুফ রয়েছে আমাদের কাছে, সাইডে দেখলেই বুঝতে পারবো আমরা। তো সুতরাং 210,000 টাকা ইনকাম করে এরকম আপনার জানাশোনা কেউ আছে, এই প্রশ্ন যদি আপনাকে করেন, 2018 সালের 6 জানুয়ারি থেকে এই ইনকামটা আমি করছি প্রতি সপ্তাহে। ওকে, আমি পালান মন্ডল, এমনি এমনি আজকে আমার মার্সিডিস হয়নি, এমনি এমনি আজকে আমার এতগুলো গাড়ি হয়নি, কিন্তু আপনারা ভাবছেন যে পালান মন্ডল আপনি হেভি ইনকাম করছেন, হ্যাঁ ইনকাম করছি, দেশের জন্য অনেক কাজ করছি, দেশের জন্যও কাজ করছি, কি করে আমি যা ইনকাম করছি তার উপরে আমি জিএসটি দিচ্ছি, এই যে আমি বললাম 1,98,000 টাকা জিএসটি হলে তাহলে মান্থলি কত ইনকাম হয় দেখুন, হ্যাঁ মান্থলি কত ইনকাম হয় তাহলে দেখুন আপনি, তাহলে বুঝতে পারবেন যে কত ইনকাম হলে একটা লোকের 1,98,000 টাকা মাসে জিএসটি দিচ্ছে, আর সেই জিএসটি 50% টাকা কে পায়, স্টেট গভর্নমেন্ট, 50% টাকা পায় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি মাসে, মানে ধরুন 1,00,000 করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে, 1,00,000 করে স্টেট গভর্নমেন্ট দিচ্ছে নিজের ইনকাম থেকে। তো আপনারা যারা মিটিং শুনছেন, আপনি কত টাকা দেন ইনকাম থেকে সরকারকে? তো সুতরাং দেশের জন্য করছি, দশের জন্য করছি, প্রচুর লোক আজকে আমার এন্টার টিমে প্রায় 1,50,000 মানুষ কাজ করছে, 1,50,000, 7 বছরে 1,50,000 মানুষের জীবিকার জায়গা তৈরি হয়েছে, 1,50,000 লোক স্বপ্ন দেখছে জীবনে পড়েনে যাওয়ার, 1,50,000 লোক স্বপ্ন দেখছে গাড়ি কেনার, তার মধ্যে 900 উপরে লোক কার অ্যাচিভার, ফোর হুইলার অ্যাচিভ করে গেছে আমার এন্টার টিম থেকে। সো ফ্রেন্ডস, এর হচ্ছে প্রুভেন ট্র্যাক রেকর্ড, ট্র্যাক রেকর্ড, ট্র্যাক রেকর্ড কোম্পানি দেখতে হবে না, ট্র্যাক রেকর্ড পালান মন্ডলে দেখুন, তাতেই আপনি এই বিজনেসটা আরামসে করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবার বলবো যে সি হচ্ছে কোম্পানিটা ইজি, ইজি ডুইং বিজনেস, কেন সারা ভারতবর্ষে আমাদের কোম্পানি, যেখানে আমাদের পিক আপ সেন্টার নেই সেখানকার ডিস্ট্রিবিউটার অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবে, একই দাম, একই ইনকাম, একই ডিসকাউন্ট, আবার যার যেখানে পিক আপ সেন্টার আছে সেখান থেকে আপনি প্রোডাক্ট তুললে তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন প্লাস ইনকামের জায়গা পাবেন, সারা ভারতবর্ষের সব জায়গায় আপনি এই সার্ভিস পাবেন। ডি, কমন এডুকেশন সিস্টেম, আমাদের কোম্পানি থেকে প্রত্যেক দিন আমাদের ট্রেনিং মিটিং চলছে, সেই ট্রেনিং মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড করতে পারেন ফ্রিতে, প্রতিদিন ইউটিউবের মাধ্যমে আমাদের ট্রেনিং চলছে, সেই ট্রেনিং দেয় যে অর্গানাইজেশন তার নাম হচ্ছে হার্ভেস্ট সাকসেস একাডেমি, আর হার্ভেস্ট সাকসেস একাডেমি একমাত্র কোম্পানি
আপনি তন্ন তন্ন করে ডাই সেলিং মার্কেটিং খোঁজ নিন, যে ডাই সেলিং মার্কেটিং এর সব থেকে বেশি হায়েস্ট, হ্যাঁ সব থেকে বেশি হায়েস্ট মেম্বার যেখানে ট্রেনিং নিয়েছে সেটার নাম হচ্ছে হারভেস্ট সাকসেস একাডেমি। এবং হারভেস্ট সাকসেস একাডেমি হচ্ছে আমাদের নিজস্ব এডুকেশন সিস্টেম, এটা মার্কেটে অন্য কোন নেটওয়ার্ক মার্কেটিং কে ট্রেনিং করায় না, শুধুমাত্র মাইলাফ্রেন্ড ডিস্ট্রিবিউটরদের ট্রেনিং করায়। আর সেই ট্রেনিং এর মধ্যে যারা আছেন, যারা ট্রেনিং করা ট্রেনার, সেই ট্রেনারের মধ্যে আমি একজন পালান মন্ডল হারভেস্ট সাকসেস একাডেমির। সো ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়ে এরা এই হারভেস্ট সাকসেস একাডেমি কি কি ট্রেনিং করায়, নেটওয়ার্ক মার্কেটিং স্কিল শেখায়, নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করবো, নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি কি, হ্যাঁ লিডারশিপ ট্রেনিং কি, স্পিকারশিপ ট্রেনিং কি, হ্যাঁ কো লিডারশিপ ট্রেনিং কি, এগুলো সব নেটওয়ার্ক মার্কেটিং স্কিল শেখায় আমাদের। প্রোডাক্ট নলেজ দেয়, সেল ডেভেলপমেন্ট ট্রেনিং করায়, কিভাবে নিজেকে সেল ডেভেলপমেন্ট করাবো। আজকে আমি গ্রামের ছেলে, ঘুটিয়া শরীফের গ্রামের ছেলে, আজকে আমি আমাদের সামনে ইউটিউবের প্ল্যান বলছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি করে বলছি, সেল ডেভেলপমেন্ট হয়েছে তার জন্য। আজকের হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট রয়েছে কোম্পানিতে, হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট। আপনি চিন্তা করে দেখুন, কে কে রাজেশ, আপনি গুগলে গিয়ে সার্চিং করে দেখুন কে কে রাজেশ কে। কে কে রাজেশ অনেক বড় 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 ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোম্পানিকে দাঁড় করিয়েছে, তিনি আজকে আমাদের মার্কেটিং এর রয়েছেন। এছাড়া আমাদের টপ টপ ম্যানেজমেন্ট রয়েছে এই কোম্পানিতে, যাদের এক্সপিরিয়েন্স প্রায় 19 বছর, 20 বছর, 22 বছর, 23 বছর এক্সপিরিয়েন্স রয়েছে। এরকম 42 বছর এক্সপিরিয়েন্স ডক্টর ডিবি নারায়ণ রয়েছে আমাদের সাথে। সো আজকে দিনে দিনে হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট রয়েছে। এবার আসবো অ্যাট্রাকটিভ বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যানে কি করতে হবে, বিজনেস প্ল্যানে হচ্ছে আপনি কনজিউমার হিসেবে আমাদের কাছে প্রোডাক্ট কিনতে পারেন। আপনি ভাবছেন যে আমি কনজিউমার হিসেবে প্রোডাক্ট কিছু কিনবো, কিনতে পারেন, তাহলে আপনি এমআরপি রেটে মাল পাবেন, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটর হলেন না। হ্যাঁ আমাদের যা দাম 235 টাকা দাম, 235 টাকা দাম লিবে, 235 টাকায় কিনতে হবে। কিন্তু আপনি যদি পেপার দিয়ে শুধু পেপার দেন, মেম্বার হয়ে গেলেন, তাহলে আপনি এটা 150 টাকা পাবেন, তাহলে ইওর চয়েস। তাহলে পেপার দিতে হবে, কি কি পেপার আমি আপনাদের বলেছি, তাহলে ডিস্ট্রিবিউটর হতে পারবেন। ডিস্ট্রিবিউটরদের দুটো কাজ, ডিস্ট্রিবিউটরদের ভালো করে বুঝুন, ডিস্ট্রিবিউটরদের দুটো কাজ, একটা হচ্ছে আপনি প্রোডাক্ট কিনে নিয়ে এসে বাড়িতে ইউজ করবেন, আর কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারেন, আপনি দোকানও করতে পারেন, আবার দোকানে সাপ্লাইও দিতে পারেন, বিভিন্ন দোকানে সাপ্লাই দিতে পারেন, ইয়ে চয়েস। কারণ আপনি ডিস্ট্রিবিউটার রেটে পাচ্ছেন, ডিসকাউন্টে পাচ্ছেন প্রোডাক্ট, ওকে, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে আপনি নতুন করে টিম বানাতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভদেরকে মেম্বার বানাতে পারেন বিনা পয়সায়। আপনি তো মেম্বার ফ্রিতে হয়েছেন, তাদেরকে ফ্রিতে মেম্বার বানান। অনেক লোক আছে যারা দোকান থেকে মাল কিনে তার 40% 60% টাকা আজকাল এই সমস্ত বড় বড় সেলিব্রিটি দোকানদার ডিস্ট্রিবিউটাররা বড় লোক হয়ে যাচ্ছে, তো তাদেরকে ইনকামের জায়গা করে দিতে পারবেন। এই দুটো কাজ আপনি যেমন পেয়েছেন, আপনার বন্ধু বান্ধব রিলেটিভ সবাই এটা পাবে, তারাও মাল কিনে ইউজ করতে পারবে, তারা বিক্রি করতে পারবে, একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে তারা আবার মেম্বার বানাতে পারবে, নতুন করে টিম তৈরি করতে পারবে। এই এই দুটো কাজের জন্য আমি এই কোম্পানিতে যুক্ত হয়েছিলাম, আমি দুটো কাজ করেছি। আজকে আমার টিম আস্তে আস্তে 2, 4, 8, 16, 32, 400, 200, 500, 800, 1000, 2000, 3000, 4000, 10000, হ্যাঁ 20,000, 25,000, 1,00,000, 1,02,000, 3,00,000, হ্যাঁ এইভাবে বাড়ছে আস্তে আস্তে। এখনো পর্যন্ত 1,55,000 ডিস্ট্রিবিউটর অলরেডি হয়ে গেছে। সো আসি, হাউ টু স্টার্ট, কিভাবে স্টার্ট করবো, আপনার রেজিস্ট্রেশন করাতে হবে, সেই রেজিস্ট্রেশনটা অনলাইনের মাধ্যমে হতে পারে। যিনি আপনাকে লিঙ্ক পাঠিয়েছে তার কাছে আপনি পেপার পাঠিয়ে দিন, তিনি অনলাইনের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করে দেবে, অনলাইনের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে, ওকে। আর আপনাকে শিখিয়েও দেবে যে কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন, একবার আপনার আইডি বেরিয়ে যাওয়ার পরে তারপর থেকে আপনি নিজে করতে পারবেন। প্রথম আইডিটা বের করার জন্য আপনার সিনিয়র আপনাকে হেল্প করবে। ইনকাম আমাদের দিচ্ছে 6 রকম ইনকাম আমি আমাদের দেখাচ্ছি, বাট আমাদের কোম্পানি আপনাকে 8 রকম ইনকাম দেবে, ঠিক আছে। বাকি দুটো ইনকাম হচ্ছে টপ লিডারদের দেয়, সেই ইনকামটা আমি এখানে দেখাচ্ছি না, ওকে। তো আমি প্রথম ইনকাম যেটা দেখবো রিটেল প্রফিট। রিটেল প্রফিটটা কিরকম, 10% থেকে 40% রিটেল প্রফিট আপনি পাবেন। ধরুন এই হচ্ছে ওয়েল হার্ট ক্যাপসুল, এই ওয়েল হার্ট ক্যাপসুলের মধ্যে 6খানা পাতা ঢোকানো আছে, 6টা পাতা মানে 10খানা ক্যাপসুলের পাতা হয়, 6টা পাতা ঢোকানোর জন্য 60খানা ক্যাপসুল আছে এর মধ্যে। তো 60খানা ক্যাপসুলের দাম হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে 650 টাকা। তাহলে তাহলে আমরা দেখলাম কি না, একটা পাতার দাম হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে 109 টাকা, এক পাতার দাম হচ্ছে 109 টাকা, আয়ুর্বেদিক হাড়ের ওষুধ, হাড়ের ওষুধ আপনি ফিল করুন, 109 টাকা। এবার আপনি যখন এটা কিনবেন ডিস্ট্রিবিউটার প্রাইসে, তখন আপনি এটা পাবেন মাত্র 450 টাকা। তাহলে আপনার এই পটার দাম হয়ে গেল 70 টাকা, আপনার এই পটার দাম হয়ে গেল 70-75 টাকা, ওকে। তাহলে আপনি 70-75 টাকার পাতাতে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার ওয়েলার ক্যাপসুলটা তাহলে পুরো 6খানা পাতার দাম কত দাঁড়াচ্ছে, 450 টাকা। 450 দিয়ে আপনি 6 ভাগ করুন, মানে 6টা পাতা আছে এর মধ্যে ঢোকানো, তাহলে আপনি এক পাতার দাম দেখবেন 70-75 টাকা দাম পড়বে। তো এটা এতটা ডিসকাউন্ট, এতটা রিজনেবল প্রাইসে আমাদের কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে। এবং এই বোতলে, একটা বোতলের উপরে আমাদের কোম্পানি 200 টাকা করে ছাড় দিচ্ছে, আপনি এই বোতল বিক্রি করতে পারেন। হাড়ের ওষুধ তো মানে ঘরে ঘরে মুড়ি মুড়কির মতো লোক রয়েছেন, এবং আমাদের আমরাই নিজেরাই হাড়ের রোগী। তো সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এছাড়া আমরা সেকেন্ড ইনকাম যেটা বলি উইকলি ইনকাম, উইকলি ইনকাম হচ্ছে সেলস টার্নওভার বোনাস, উইকলি ইনকাম প্রতি সপ্তাহে, সেটা 100 টাকা বাজার করলে আমাদের 750 BV দেয়।
এবং আমরা সরি 100 টাকা বাজার করলে আমাদের যে 75 বিবি দেয় মানে 1000 টাকা বাজার করলে আমাদের 750 বিবি দেয়, আমি ভুল বলেছিলাম সরি, 7000 টাকার বাজার, 1000 টাকা যদি আমি বাজার করি তাহলে আমাদের 750 বিবি হবে, 100 টাকা বাজার করলে আমাদের 75 বিবি হবে, 75% আমাদের বিবি দিচ্ছে, মার্কেটে কোনো কোম্পানি দিচ্ছে না, 25% চলে যায় আমাদের জিএসটি তে, সমস্ত রকম জিএসটি সার্ভিস চার্জ এই সমস্ত পিক আপ সেন্টার চলছে বিভিন্ন রকম এদের পারপাসে 25% চলে যায়, আর আমাদের হচ্ছে 75% আমাদের বিবি দিচ্ছে, এটা মার্কেটে কোনো কোম্পানি দেয় না। ইউ আপনি এই কোম্পানিতে জয়েন করেছেন, জয়েন করেছেন তাহলে আপনার প্রথম কাজ কি, আপনার বাড়ির জন্য কিছু প্রোডাক্ট স্টক করবেন, ডিসকাউন্ট এটাই পাবেন, প্রথম দিকে ডিসকাউন্ট পাবেন, আপনি 1 লাখ টাকা যদি মাল তুলতে চান তাহলে আপনার 1,40,000 টাকা মাল দেবে, যেমন আমি 1,05,000 টাকার মাল তুলেছিলাম, আমার 1.5 লাখ টাকার মাল দিয়েছিল, ওকে, এবং আমি নিজের পছন্দ মতো নিয়েছিলাম, আমি বলেছিলাম 10টা টুথপেস্ট দিন, 10টা সাবান দিন, 10টা শ্যাম্পু দিন, কন্ডিশনার দিন, ফেস ওয়াশ দিন বাড়ির জন্য, এবার একটা একটা করে ইউজ করেছি, হ্যাঁ বাড়িতে মোটামুটি 2-3 মাস 4 মাসের মধ্যে সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আবার আমি প্রোডাক্ট স্টক করেছি, হ্যাঁ কিছু আত্মীয় স্বজন এসছে আমার বাড়িতে জন্মদিন পার্টিতে, ছেলের জন্মদিন পার্টিতে তারা দেখেছে প্রোডাক্ট নিয়ে গেছে, স্কুলে আমার বাড়িতে টিউশন পড়াতে আসে যারা তারা প্রোডাক্ট নিয়ে গেছে, আবার আমাদের আত্মীয় স্বজন রিলেটিভদের কাছে আমি যখন প্ল্যান দেখাতে গেছিলাম, অনেক প্ল্যান দেখার পরে অনেক লোক আমাকে বলেছে যে ঠিক আছে আমি প্রোডাক্ট আগে ইউজ করে দেখি, অনেকে প্রোডাক্ট ইউজ করেছে তারপর জয়েন করেছে, হ্যাঁ তো সুতরাং অনেক লোক আমাদের থেকে প্রোডাক্ট কিনেছে, তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি, আমাদের বন্ধু বান্ধব রিলেটিভ নেবার কলিগ রয়েছে তাদেরকে আমরা এই কোম্পানি সাবজেক্টটা দেখাবো, যেরকম সাবজেক্ট আমি আজকে দেখাচ্ছি এই সময় সাবজেক্টটা দেখাবো, দেখানোর পর তিনি যদি মনে করেন ইয়াস আমি যুক্ত হবো, যুক্ত হতে পারেন, তো এরকম হবে আপনার একটা বন্ধু যুক্ত হয়েছে অমর, আপনার একটা বন্ধু যুক্ত হয়েছে আকবর, তাহলে অমর আর আকবর যুক্ত হয়েছে, হ্যাঁ তো অমর আকবর অ্যান্টনি তিনজন বন্ধু যুক্ত হয়েছে, একটা হচ্ছে একদিকে দেখুন অর্গানাইজেশন টু মানে টু পার্টে, মানে আপনি ধরুন লেফট সাইডে ধরুন দুজন লোক জয়েন করেছে, রাইট সাইডে একজন লোক জয়েন করেছে, এইভাবে হতে পারে, এবং এটা উল্টো দেখতে পারেন আপনারা আপনাদের দিক দিয়ে, যেহেতু আমি ক্যামেরার সামনে কথা বলছি, অর্গানাইজেশন ওয়ানে একজন, অর্গানাইজেশন টু তে দুজন, তো অমর একদিকে আর আকবর অ্যান্টনি একদিকে। এইবার বিজনেসটা ধরুন আমি ধরলাম একদম মানে এদের কাছে টাকা পয়সার অভাব আছে, সমস্যা আছে, বিশ্বাসের সমস্যা আছে, তো সেই জন্য ওরা খুব কম পয়সার প্রোডাক্ট তুলেছে, ধরুন 10,000 বিবি, 10,000 বিবি মানে হচ্ছে কত টাকা, 12,500 টাকা, 10,000 বিবি মানে হচ্ছে 12,500 টাকার মাল তুলেছে, ধরুন হচ্ছে 5,000 বিবি মাল তুলেছে মানে 7,000 টাকার মাল তুলেছে, এরকম আছে অ্যান্টনিও তাই 7,000 টাকার মাল তুলেছে বাড়ির জন্য। তাহলে আমরা দেখলাম লেফট সাইডে আমাদের অর্গানাইজেশন ওয়ানে অমরের দিকে মাত্র 10,000 বিবি আর আকবর অ্যান্টনি মিলে দুজনের মিলে 10,000 বিবি, 5,000 5,000 10,000 বিবি দুজনে মিলে, কারণ এই এই সাইডে যতগুলো টিম হবে ওই সাইডে যতগুলো টিম হবে দুটোকে যুক্ত করবে কোম্পানি, তো এইদিকে অমরের দিকে 10,000 বিবি, রাইটের দিকে 10,000 বিবি, তাহলে আপনার টোটাল ম্যাচিং করেছে কত, ম্যাচিং করেছে 10,000 বিবি, দুই দিকে ম্যাচিং করেছে 10,000 বিবি, তাই ম্যাচিং বিবির ইনকাম দেবে আপনার 12%, তাহলে 10,000 বিবির উপর 12% ইনকাম দেবে ম্যাচিং বিবি, দুটো বিবিকে যুক্ত করবে না, দুটো বিবি যুক্ত করলে তাহলে 20,000 বিবি হবে, 20,000-এর উপর 12% না, ম্যাচিং বিবির উপরে 12% কোম্পানি দেবে, তাহলে আপনি পাবেন কত, 1,200 টাকা, তাহলে আপনি 1,200 টাকা কমিশন পেলেন, কিন্তু আপনি কোনো মাল বিক্রি করেননি, আপনি তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন যে ভাই দোকান থেকে মালটা না কিনে এখান থেকে কিনুন, আপনি যেমন ডিসকাউন্ট পেয়েছেন ওনারাও ডিসকাউন্ট পেয়েছেন, এবার আপনি যেমন টিম তৈরি করেছেন ওরাও টিম তৈরি করতে পারবে, ওকে ওনারাও টিম তৈরি করতে পারবে, ওনারা যখন টিম তৈরি করলো সেম ইনকামটা ওনাদের পেতে শুরু করলো, সেম ইনকামটা পেতে শুরু করলো, কিন্তু ওই যে নিচে ABCD যারা এসছে তাদের ওপর থেকে আপনার আবার ইনকাম হবে, অমর আকবর অ্যান্টনি তো ইনকাম পাবে আপনিও ইনকাম পাবেন, সো এইভাবে ইনকামটা বাড়বে, অমর আকবর অ্যান্টনি 1,200 টাকা করে ইনকাম পাচ্ছে কিন্তু আপনি কত ইনকাম পাচ্ছেন, আপনি আরো বেশি পাচ্ছেন, অনেক বেশি পাচ্ছেন, সেটা কত, আপনি পাচ্ছেন 5,280 টাকা, কিন্তু এটা আমি আপনাদের যে প্ল্যানটা দেখাচ্ছি একদম দেয়ালে পিট থেকে গেছে, বিশ্বাসের প্রবলেম, টাকা পয়সা নেই, বেকার তাদের জন্য, কিন্তু আমাদের বিজনেসে এর থেকে অনেক ভালো বিজনেস হচ্ছে আমাদের বিজনেসে, কারণ আমাদের বিজনেসে অনেক লোক আছে যারা এই 10,000 টাকার বিজনেস করতে চাইছে না, তারা হয়তো প্রথম স্টার্টিংয়েই 50,000 টাকার মাল তুলছে, কেউ হয়তো জয়েন করার পরে 50,000 টাকার যেই মাল তুললো তারা 70,000 টাকা মাল পাচ্ছে, প্রোডাক্ট পাচ্ছে, কেউ হয়তো মানে 1,00,000 টাকার দিয়ে 1,50,000 টাকার মাল নিয়ে আসছে বাড়িতে, হ্যাঁ এইভাবে অনেকে আছে, তাহলে কিন্তু আপনার ইনকাম বেড়ে যাবে, যত টার্ন ওভার হবে তত ইনকাম বাড়বে, ম্যাচিং বিবির বিবিও বাড়বে ইনকামও বাড়বে, সো সুতরাং এটা হচ্ছে একটা মিনিমাম আমরা প্ল্যান দেখাচ্ছি কাদের জন্য, যাদের বিশ্বাসের অভাব, যাদের দেয়ালে পিট থেকে তাদের জন্য। এবার একটা টিম তৈরি হলো, অমরের একটা টিম, অর্গানাইজেশন ওয়ানের টিম একটা, অর্গানাইজেশন টু দের টিম, এই টিম দুটো কাজ হচ্ছে, তো অর্গানাইজেশন ওয়ানের টিমটাতে ধরলাম তাদের একটা টিম মিলিয়ে আপনার 1,00,000
75,000 বিবির ব্যবসা হলো একাটা টিম 10 জন 12 জন টিম মিলে 175,000 বিবির ব্যবসা হয়েছে অর্থাৎ 2 তে 1.5 লাখ বিবির ব্যবসা হচ্ছে তাহলে ম্যাচিং করেছে কত 1.5 লাখ ম্যাচিং করেছে 1.5 লাখ তাহলে 1.5 লাখের উপর 12% ইনকাম আপনি পেয়ে যাবেন 18,000 টাকা তাহলে এই যে 25,000 টা থাকলো এটা অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং অন্যান্য ডাইরেক্ট সেলিং মার্কেটিং অনেক পুরনো পুরনো কোম্পানির নাম আমরা জানেন যারা সেসব কোম্পানিতে এই 25,000 বিবিটা নষ্ট হয়ে যেত ফ্ল্যাশ আউট হয়ে যেত আমাদের কোম্পানি ফ্ল্যাশ আউট করছে না এই জন্য নাম্বার ওয়ান জায়গায় গেছে ইয়েস স্যার তাহলে এই যেটা আমাদের ক্যারি পাউড হয়ে গেল পরের সপ্তাহের জন্য এই 25,000 টা আপনাকে দেখুন পরের সপ্তাহ ধরুন এদিকে 2,25,000 হয়েছে টোটাল টিম মিলে এদিকে 2,90,000 করেছে তাহলে আমার এই যে 25,000 টা আগেরটা এই 2,25,000 সঙ্গে অ্যাড হয়ে এটা 2.5 লাখ হয়ে যাবে এটার সঙ্গে অ্যাড হয়ে 2.5 লাখ তাহলে 2.5 লাখ এদিকে তাহলে 2.5 লাখ এদিকে নেবে ম্যাচিং করবে ম্যাচিং করে আপনার 12% ইনকাম দেবে তাহলে আপনি 30,000 টাকা কমিশন পেলেন কিন্তু আমার অর্গানাইজেশন টু তে এবার দেখছি একটু বেশি 2,90,000 ব্যবসা করেছিল তাহলে 40,000 বিবি এক্সট্রা আছে এটা আবার এদিকে আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে এগুলো আপনাকে কোনো হিসেব নিকাশ করতে হবে না আপনাকে ওয়েবসাইট মেনটেন করতে হবে না সব কোম্পানি করবে প্রত্যেক বুধবার দিন করে আপনি ইনকাম পাবেন আর শুক্রবার করে ক্লোজিং যেমন আমাদের কালকে ক্লোজিং ডেট কালকে আমাদের শুক্রবার দিন মান্থলি ক্লোজিং ডেট ওকে শুক্রবার ক্লোজিং ডেট আজকে বৃহস্পতিবার ওকে এবার আসবো যে 2.5 লাখ বিবি 2.5 লাখ বিবি ম্যাচিং এ আপনি ইনকাম পাচ্ছেন 30,000 টাকা 6 লাখ বিবি 6 লাখ বিবি ইনকাম পাচ্ছেন এইভাবে আপনার বিজনেসটা বাড়ছে 20 লাখ বিবি 20 লাখের উপরে আপনার ইনকাম হবে 2,40,000 কিন্তু 2,40,000 কোম্পানি দেবে না সিলিং করে দিচ্ছে ক্যাপিং করে দিচ্ছে 2,10,000 এবার আপনি বলুন 2,10,000 আমার কেন কম দিচ্ছে কারণ কোম্পানি সিনিয়রদের থেকে টাকা কেটে জুনিয়রদেরকে দেয় আমাদের প্ল্যানে আমাদের একমাত্র কোম্পানি যেজন্য সিনিয়রদের থেকে টাকা কেটে জুনিয়রদের পেমেন্ট করে আর মার্কেটে যত কোম্পানি আছে জুনিয়রদেরকে শোষণ করে সিনিয়ররা বড় লোক হয় দিস দ্য ফার্স্ট কোম্পানি যেখানে আছে সিনিয়রদের টাকা কেটে জুনিয়রদের পেমেন্ট তৈরি করে এই প্ল্যানের মধ্যে দেওয়া আছে এটা অসাধারণ বিজনেস প্ল্যানের মধ্যে দেওয়া আছে এছাড়া পারফরমেন্স বোনাস প্রত্যেক মাসে আমাদের দিচ্ছে পারফরমেন্স বোনাস প্রত্যেক মাসে দেয় পারফরমেন্স যদি ভালো হয় এখানে 1 লাখ বিবি এখানে 1 লাখ বিবি যদি আপনার প্রত্যেক মাসে ভালো ভালো করে পারফরমেন্স করছেন তাহলে কোম্পানি গ্লোবাল টার্নওভারের উপরে একটা পার্সেন্টেজ দেবে আপনাকে শেয়ার যেটাকে বলা হয় পারফরমেন্স বোনাস এছাড়া 4 নম্বর ইনকামটা হচ্ছে র্যাঙ্ক কমিশন হ্যাঁ 3 নম্বর ইনকামটা বেরিয়ে গেছে একটু আগে হ্যাঁ র্যাঙ্ক কমিশন হচ্ছে যে আপনার যদি আপনি র্যাঙ্ক অ্যাচিভ করেন আপনি ডিস্ট্রিবিউটর থেকে স্টার সিলভার স্টার পার্ল এমারেল্ড গোল্ড প্ল্যাটিনাম এইভাবে আস্তে আস্তে পিন জাম্প করেন তাহলে প্রতিটা র্যাঙ্কের জন্য প্রত্যেক মাসে উইকলি ইনকাম ছাড়া প্রতি সপ্তাহে যেটা 12% ইনকাম বলছি ওই ইনকামটা ছাড়া আপনি মান্থলি একটা ইনকাম পাবেন যেটা 2% থেকে 7% ইনকাম পাবেন এছাড়া লয়্যালটি বোনাস আপনি ডিটিসি লেভেল থেকে আপনি একটা স্যালারি জাস্ট লাইক একটা স্যালারি ইনকাম পেতে শুরু করেছেন এবং আমাদের এন্টার টিমে প্রচুর লোক এটা পায় হ্যাঁ স্যালারি টাইপের ইনকাম যেটা হচ্ছে লয়্যালটি বোনাস এবং এছাড়া ডায়মন্ড বোনাস তো রয়েছে আমাদের বিজনেসে এছাড়া আমাদের ডায়মন্ড বোনাস রয়েছে ওভার রাইডিং ইনকাম রয়েছে আমাদের এখানে যেটা মেন একটা ছোট্ট কন্ডিশন দেওয়া আছে যেটা প্রতিটা ডিস্ট্রিবিউটরকে 10 লাখ 20 লাখ না মাত্র 1,000 টাকা মানে মাত্র 750 বেবি বাড়ির জন্য প্রত্যেক মাসে রিপার্চেস করতে হবে সাবান শ্যাম্পু 1,000 টাকা প্রতি মাসে সেটা অনলাইনে করতে পারেন পিক আপ সেন্টারে গিয়ে করতে পারেন হ্যাঁ মাত্র 1,000 টাকা রিপার্চেস করতে হবে প্রতি মাসে যদি আপনি কোনো মাসে না করেন পরের মাসে আপনি কোনো ইনকাম পাবেন না আইডি নষ্ট হবে না ইনকাম পাবেন না কোম্পানি বলছে আপনি এখান থেকে ইনকাম করছেন ইনকাম করে বাড়ির জন্য প্রতিদিন জিনিসপত্র করতে কিনছেন বাবলুর দোকান থেকে তাহলে বাবলুর দোকান থেকে ইনকাম নিন এখান থেকে ইনকাম দেবো না সো এখানে সব থেকে বেশি স্টার অ্যাট্রাকশন রয়েছে সেটা কি নোমিনি ফেসিলিটি যেমন আমি আমার বিজনেসে নোমিনি আমার ওয়াইফ আমি এই গল্পটা আগে বলেছিলাম যে আমার বিজনেস প্ল্যান শোনার পরে রাত্রিবেলা ঘুম হচ্ছিল না পরের দিনকে আমার ওয়াইফকে নোমিনি রেখে আমি জয়েন করেছিলাম এই বিজনেসে হ্যাঁ বারাইপুরের বাচস্পতি দোকানে সোনার জিনিস বন্ধক বন্ধক দিয়ে আমি কোম্পানিতে জয়েন করি সো আজকে নোমিনি ফেসিলিটি হচ্ছে যে এই কোম্পানির একটা নোমিনির নাম লিখতে হয় যদি অ্যাপ্লিকেন্টের লাইফে কিছু হয়ে যায় তাহলে পুরো টিম যা কাজ করবে সারা জীবন নমিনেশন বাড়ি বসে বসে ইনকাম পাবে সারা জীবন নমিনেশন ইনকাম পাবে এটা এই ফেসিলিটিটা মার্কেটে অন্য কোম্পানি নেই এছাড়া টিসি এটিসির পর থেকে প্রতিটা পিনের পর থেকে টিসির থেকে শুরু করে প্রতিটা পিনের পর থেকে আমাদের কোম্পানি প্রত্যেকটা পিনের জন্য 3 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করে দিচ্ছে বিনা পয়সায় 3 লাখ টাকা করে ইন্স্যুরেন্স টিসি হওয়ার পর থেকে ডিস্ট্রিবিউটর লেভেলে দিচ্ছে না টিসির পর থেকে এবং আপনার আপনি যদি রানিং বিজনেস কন্টিনিউয়াস করে যান আর লাইফে যদি কোনোদিন অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলির 3 লক্ষ টাকা কোম্পানি থেকে পাবে প্লাস টিম সারা জীবন যা কাজ করবে তার বেনিফিট আপনার নমিনি সারা জীবন পাবে এই কোম্পানিতে কেন কাজ করছি নাম্বার ওয়ান হচ্ছে এদের কোয়ালিটি টপ কোয়ালিটি প্রোডাক্ট প্রুভেন ট্র্যাক রেকর্ড ইজি ডুইং বিজনেস খুব সহজে করা যায় নিজস্ব এডুকেশন সিস্টেম আছে হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে অ্যাট্রাক্টিভ বিজনেস প্ল্যান রয়েছে এই কোম্পানিতে এই কোম্পানির নাম হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানির আপনি গুগলে গিয়ে সার্চিং করুন ইন্ডিয়ান টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখবেন 1 নম্বরে রয়েছে মাই লাইফস্টাইল আজকে সেরা কোম্পানি সেরা প্রোডাক্ট সেরা ইনকাম পার্ট সেরা পালন মডেল আপনার সামনে দাঁড়িয়ে আছে
মানে মিটিং করছে কোম্পানির সমস্ত লিগাল সার্টিফিকেট এমআই ল্যাটাল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানির লিগাল ডকুমেন্টস আপনি গুগলে সার্চিং করুন সমস্ত গুগলে আপনি আমাদের সমস্ত পেপার পেয়ে যাবেন আইএসও সার্টিফিকেট ফিকি সার্টিফিকেট ফেডারেশন অফ ডাইসেলিং অ্যাসোসিয়েশনের স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট সব থেকে বড় কথা স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট স্কিল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বোর্ড তারাও আমাদের সার্টিফিকেট দিচ্ছে ডিস্ট্রিবিউটারদের যারা এক্সামিনেশন দিয়েছে তাদেরকে তো অসাধারণ প্ল্যাটফর্ম সো ফ্রেন্ডস ওয়েবসাইট হচ্ছে www.mylifestylemarketing.com আমাদের সাইটে ওয়েবসাইটে গিয়ে আপনি কোম্পানির ডিটেইলস জানতে পারবেন সো বেনিফিট বেনিফিট হচ্ছে ডিস্ট্রিবিউটারদের বেনিফিট কি এখানে কোনো কোয়ালিফিকেশন লাগে না আর কি নিজেদের চয়েস মতো টাইম আমরা কাজ করতে পারি এখানে এক্সট্রা ইনকামের সুযোগ আছে এরা যদি এক্সট্রা ইনকাম করতে পারে তাহলে আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো ট্রেনিং মিটিং আপনি পাবেন প্রচুর প্রোডাক্টের আপনি ডিস্ট্রিবিউটারশিপ পাবেন এছাড়া আপনি ফ্যামিলি বিজনেস আপনি আপনার ওয়াইফকে জয়েন করছেন আমি আমার আমি 21টা আইডি নিয়ে জয়েন করেছিলাম আমি 3টা আইডি আমার ওয়াইফের 3টা আইডি আজকে ফ্যামিলি সবাই ইনকাম পাচ্ছে সবাই ইনকাম কাজ করছে আমি একা সবাই ইনকাম পাচ্ছে তো ফ্যামিলি সবাইকে আপনি মেম্বারশিপ করাতে পারবেন এই বিজনেসে এটা ডেট ফ্রি বিজনেস একটা টাইমে আপনার লোন ফ্রি হয়ে যাবে আপনি লোন ফ্রি ছাড়া আপনি কাজ করতে পারবেন লাইফে ওয়ার্ল্ড ট্যুর প্রত্যেক বছরে কোম্পানি বিদেশ ট্যুরে নিয়ে যায় এছাড়া নতুন নতুন বন্ধু আপনি এই বিজনেসের মাধ্যমে পাবেন এছাড়া আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবেন আপনার ইনার পার্সোনাল এবং আউটার পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবেন ট্রেনিং এর মাধ্যমে রেকগনাইজেশন পাবেন দেশে বিদেশে সব জায়গা এছাড়া আপনি লিগাসি আপনি যে কোনো দিন আপনি আপনার বাচ্চার বাচ্চার নামে আপনি আপনার বিজনেসটা ট্রান্সফার করে দিতে পারেন জীবিত থাকাকালীন ওকে তো এছাড়া ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া যায় এই বিজনেসে এছাড়া আমরা দেশের জন্য কি করছি আমরা সেলফ এমপ্লয়মেন্ট মানে আমরা প্রচুর লোকের জায়গা করে দিচ্ছি প্রচুর লোকের কাছে প্রচুর লোককে আজকে ট্রেনিং করে তাদেরকে তৈরি করছি আজকে এছাড়া আমরা আজকে ট্যাক্স প্রচুর লোককে আমরা টিডিএস এবং জিএসটি দিচ্ছি আজকে আমাদের এন্টার টিম যত প্রোডাক্ট কিনছে তার উপর থেকে জিএসটি দিচ্ছে এন্টার টিম যা ইনকাম করছে তার উপর টিডিএস দিচ্ছে এছাড়া আমরা যারা হায়ার ইনকামে আছি তারা আমরা ইনকামের উপর 18% জিএসটি দিচ্ছি মানে টোটাল ইনকাম থেকে আমাদের 23% 28% কমিশন আমাদের কমিশন থেকে বেরিয়ে চলে যায় প্রত্যেক মাসে দেশের জন্য এছাড়া আমরা গ্লোবালাইজেশন হচ্ছে হ্যাঁ এই বিজনেসের মাধ্যমে সোসাইটি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে পারছি সোসাইটি ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্রং রিলেশনশিপের মাধ্যমে সো অসাধারণ বিজনেস প্ল্যান এই বিজনেস করতে গিয়ে যেটা প্রবলেম হতে পারে আপনি বলবেন আমরা আমার দ্বারা সম্ভব না আমার টাইম কোথায় আপনি বলবেন আমি লোক চিনি না আপনি হয়তো ভাবতে পারেন যে আমার সেলিং কোয়ালিটি নেই আপনি বলবেন আমার স্টার্ট করার টাকা নেই এই সব কটা পয়েন্ট আমার মধ্যে ছিল তাই আমি এই বিজনেস শুরু করেছিলাম হ্যাঁ সব কটা পয়েন্ট ছিল সো অসাধারণ বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন আজকে আমি আমাদের সামনে শেয়ার করলাম সো আপনারা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে শুনলেন আমি টোটাল মিটিংটা শেষ করলাম 40 মিনিটে 30 মিনিটের জায়গা সো ওভার টু আমার যে ডাইনামিক হোস্ট আজকের দিনের ভীষণ গ্রেট লিডার আমার এন্টার টিমের বেস্ট অফ দ্য বেস্ট লিডার্স একদম জিরো টু হিরো একটা টাইমে ওষুধের দোকানে ফার্মেসিতে কাজ করতো আজকে ডাবল কার অ্যাচিভার এনটিসি লিডার এবং অনেকগুলো ফরেন ট্যুর অ্যাচিভ করে এসছে সো আমি তাকে ওভার করবো ওভার টু সুজয় সরকার স্যার এবং সুজয় সরকারকে আমি মেকে হোস্ট করে দিচ্ছি সো প্রোগ্রামটাকে কন্টিনিউস করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ এত শর্ট টাইমে এত পাংচুয়াল টাইমে স্যার প্রপার নলেজ টু দা পয়েন্ট এবং আমি 100% শিওর যে আজকে যারা আমাদের ইউটিউব লাইভে যারা মিটিংটা দেখছেন এবং পরবর্তী সময়েও যারা দেখবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ইন্ডাস্ট্রিতে এই ডাইরেক্টরিং ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন কোম্পানির নাম শুনি বিভিন্ন অ্যাচিভারদের গল্প শুনি বাট সত্যি কথা বলতে তাদের ছোঁয়া যায় না তাদেরকে দেখা যায় না শুধু গল্পই শুনি বইয়ের পাতায় দেখি ইউটিউবে দেখি বাট মিস্টার পালান মন্ডল আমাদের মেন্টর আমাদের আইডল উনি এমন একজন মানুষ যিনি ডাউন টু আর্থ আজকের ডেটেও একদম মাটি থেকে তুলে নিয়ে এসে লিডার তৈরি করছে আজকের ডেটেও মাটি থেকে তুলে নিয়ে এসে অ্যাচিভার তৈরি করছে এবং তার জ্বলন্ত সাক্ষী আমরা সবাই তো শুধু আমি না আমার মতো প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ স্যারের টিমে আজকে সাকসেসফুলি লাইফস্টাইল মেনটেন করছে তারা স্বপ্ন দেখছে যে আমরাও ফিউচারে পালান স্যার হতে পারি আমরাও ফিউচারে মার্সিডিস কিনতে পারি তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার এই অমূল্যবান সমস্ত স্পিচ ইনফরমেশন আমাদের জীবনকে পাল্টাতে অনেক সাহায্য করবে এবং আমাদের মধ্যে প্রচুর কলিগ আমাদের ইউটিউব লাইভে এই প্ল্যানটা দেখছেন লাইভ দেখছেন অলরেডি আর যারা পরবর্তী সময় দেখবেন তাদেরকেও আগাম কংগ্রেচুলেশন এবং আমাদের জুমে কিছু টপ লিডার্স আছে দুই একজন আমি জাস্ট একজন দুজনের ফিডব্যাক নেবো যে আজকের এই আনপ্ল্যান্ড মিটিং এই মিটিংটা কোনো প্ল্যান করা ছিল না আগে থেকে আমাদের
স্যারের মুড ভালো ছিল, স্যার একটা অন্য মিটিং এ ছিলেন, জাস্ট ওই মিটিংটা শেষ করে কথায় কথায় স্যার বললো যে ইয়েস আমি আর একটা ছোট্ট মিটিং তোমাদের হয়ে করে দিতে পারি। আমি দেখলাম যে এই সুযোগটা ছাড়া যাবে না, স্যারকে ছাড়া যাবে না, স্যারকে যখন পেয়েছি রাইট। তো আমি একটু ধূপগুড়ি থেকে অলোক পাল, অলোক দা ডিটিসি লিডার, অলোক দাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি একটু আনমিউট করুন এবং এই আনপ্ল্যান মিটিং এ আসতে পেরে আপনার কেমন লাগছে? অলোক দা, ওভার টু অলোক পাল। দুর্দান্ত মিটিং আজকে বিকেল থেকে স্যারের মিটিং শুনছি। অ্যাকচুয়ালি স্যারের বিকেলবেলা যে আসামের টিমের জন্য যে ইউটিউবে প্রোগ্রামটা করেছিল সেটা শুনেছি, দারুণ লেগেছে। তারপরে যখনই মানে দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজটা এসছে, মানে অ্যাকচুয়ালি মনে মনে চাইছিলাম যখন ইউটিউবে স্যারের মিটিংটা শেষ হয়ে গেল, ওখানে তো শুধু স্যারের সাকসেস স্টোরিটা শুধু শেয়ার করেছে, সেখানে তো কোনো প্ল্যান বলেনি, শুধু স্যারের লাইভ বলেছে। তো তখন একটু অ্যাকচুয়ালি মিস করছিলাম মনে মনে, যে স্যারকে যদি পেতাম আর কি ভালো হতো। আর ঠিক একটুখানি পরেই হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে এবং সঙ্গে সঙ্গে মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জুমে ঢুকে যাই। দুর্দান্ত একটা প্রোগ্রাম পেলাম আমরা এই সময়ে। আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম শো করি, কিন্তু এত কম সময়ে এত ভালোভাবে, যেটা আজকে আবার নতুন করে শিখলাম যে নেক্সট আমরা যখন প্ল্যান শেয়ার করব এটা খুব আমাদের হেল্প করবে। রাইট অলোক দা, তো থ্যাংক ইউ ভেরি মাচ অলোক দা ফর ইওর ভ্যালুয়েবল কমেন্টস। তো আমি অলোক দাকে বলবো মিউট করে দিতে। আমি একটু যাব আমাদের মিশন 500 এ, খুব ডেডিকেশনের সাথে যিনি ট্রেনিংটা নিয়েছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন এবং হায়েস্ট স্কোরারদের মধ্যে একজন, মিস্টার নিরঞ্জন মণ্ডল স্যার। স্যার আপনি আনমিউট করুন নিজেকে। আজকে প্রথমবার প্রথমবার আইটিসি এন্ড এমআরএল মিস্টার পালান মণ্ডল স্যার ইউটিউব লাইভে প্ল্যান বলছেন এবং আপনাদের সৌভাগ্য হয়েছে সেই জুম আইডিতে থাকার স্যারের সাথে। তো স্যার আপনার আজকের মিটিংটা কেমন লাগলো মিস্টার নিরঞ্জন স্যার? হ্যালো, তো আমি স্যারের আজকে মিটিংটা বিকাল 4 থেকে আসাম টিমের জন্য একটা মিটিং উনি করেছিলেন সেটা আমি তো খুব শুনেছি, খুব ভালো লাগলো এবং ইন্সপায়ার হয়েছি। আর এখনকার মিটিংটাও আমি শুনেছি আপটু আমি প্রথম থেকে, অর্থাৎ 100 মিশন 100 মিশন 500 আমি তো সম্পূর্ণটাই মিশন মিটিং এ ছিলাম। তা ওখান থেকে আমি ফুললি মানে পজিটিভ আছি আর কি। তো বিজনেসটাকে আমি সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, ইন ফিউচারে আমার ড্রিমটাকে আমি সফল করব। এবং আমি স্যারের মিটিং এ শোনার সঙ্গে সঙ্গে অন্যান্য টিম বিল্ড করছি এবং আমি আমার স্বপ্ন পূরণ করার সঙ্গে সঙ্গে স্যারের অনুগত হয়ে স্যারের সমস্ত কথা মন প্রাণ দিয়ে শুনছি এবং স্যারকে অনুসরণ করছি। এবং আশা করি যারা এখান থেকে আমি পলাশ স্যারের টিমে আছি। ভেরি গুড স্যার, কিপ ইট আপ, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তো আমি একটু চলে যাব মিস্টার জয়দেব মণ্ডল। জয়দেব বাবু আপনি আনমিউট করুন, একটু আপনার ফিডব্যাক নি রিগার্ডিং টুডে মিটিং। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং জয়দেব বাবু স্যার। আজকের মিটিং এ আপনি জুম আইডিতে পার্সোনালি পালান স্যারের জুম আইডিতে বিওপি প্রোগ্রামে থাকতে পেরে আপনার কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগছে স্যার, আমি সেই 6টা থেকে স্যারের অনুষ্ঠান শুনছি। আচ্ছা আমরা দেখতে পেলাম তাই তো, যে আমাদের স্যার কন্টিনিউ হিন্দিতেও মিটিং করতে পারে, কন্টিনিউ নন স্টপ 1 ঘন্টা রাইট। তো এই জন্য আমাদের সবার তরফ থেকে স্যারকে একটা জোরে হাততালি দিয়ে আমরা সবাই সম্বর্ধনা জানাবো। থানার অন্তর্গত আমার নিমিচি গ্রামে বলি, আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন কেউ ঘাবড়াবেন না, শুধু আপনারা আপনাদের এরিয়াতে 30টা 20টা 25টা লোককে ডেকে
আপনার উপরে যারা এসটিসি লিডার আছে তাদেরকে বলুন প্রত্যেক সপ্তাহে আপনাদের ওখানে প্ল্যান বলতে। হ্যাঁ, আপনাদের ওখানে যেমন আপনারা পলাশ মন্ডল টিম আছেন, পলাশ স্যারকে বলুন ওখানে মিটিংটা, ওখানে এ করতে, মিটিংটা করতে, কমপ্লিট করতে। আচ্ছা